যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় তো আমি বিভিন্ন খবরের কাগজ ইংলিশ পেপারের মধ্যে লন্ডনের ছবি বেরিয়েছে টেমসের ছবি বেরিয়েছে ওই ছবিগুলো কেটে কেটে আমার অফিসের ওই আলমিরার মধ্যে লাগানো শুরু করি এবং পরে জানতে পারি এটা ল অফ অ্যাট্রাকশানে বলা হয় ভিশন বোর্ড মানে তুমি যেটা চাও সেটা মনের মধ্যে ভিজুয়ালাইজ করা অনলি গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস যারা গ্রেট পিপল হয় তারা আইডিয়া নিয়ে কথা বলে সো নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ মেনি গ্রেট পিপল ইউ হ্যাভ থ্রু আউট ইউর লাইফ ম্যাসেজ হচ্ছে তুমি সারাদিন যে পরিবেশের মধ্যে থাকবে ওই পরিবেশটা তোমার মাইন্ডকে ইনফ্লুয়েস করবে কেননা সবাই চায় স্বপ্ন সফল হবে কিন্তু পরিশ্রম করবো না এটা কিন্তু হয় না আজকের দিনের বাচ্চাদের উইথ অল ডিউ রেসপেক্ট আমি জানি সবাই মোবাইলেই দেখছে বাট এই মোবাইলটা ইলিউশনের সব থেকে বড়ো কারণ উপর নিচ করে যদি কিছু পাওয়া যায় কেউ ওপরে উঠছে কেউ নিচে নামছে কেউ উপরে উঠছে নিচে নামছে আই এম সরি আপনি মোবাইল ওপর নিচ করছেন না নিজেকে ওপর নিচ করছেন সেটা নিন আপনার জীবনের উদ্দেশ্যটা নিজে ওপর থেকে পৃথিবীটাকে দেখবে না নিজ থেকে পৃথিবীটাকে দেখবে বেটা ইয়াদ রাখ না পয়সা তো সবকিছুই কমাতায় আদিমি কমানা ছেলেটি জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ আদমি কামানা আদিমি কামা কাকা মতলা বলে আদমিকে দিল জিতনা কিন্তু আদমিকে যেতে না দিল যেতকে উসে বাড়া অ্যাসেট কিছু নেই আমি জানি আমার উদ্দেশ্য বলতে আমি একটাই ছবি দেখতাম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ডটাকে চেঞ্জ করে ইন্ডিয়াতে কনভার্ট করা তো উনি আমাকে চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি কি জানো তুমি কি জানো না মানে ভাবো তুমি কি জানো তুমি কি জানো না স্টার্ট বিফোর ইউ স্টার্ট ফিনিশ বিফোর ইউ ফিনিশ সবাই জানে তো স্টার্ট বলবে তারপরে আমরা কাজ শুরু করবো সেটা বলার আগেই স্টার্ট হ্যালো গাইস বলতুন টু কৌসবের আড্ডা আর আজকের এই আড্ডাটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমাদের সাথে আজ মৃণাল চক্রবর্তী আমি এনাকে প্রায় বিগত অনেক দিন ধরে প্রায় বছর বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াতে ফলো করতাম সেলফ হেল্প বিভিন্ন কারণে তার গল্পগুলো সব থেকে বেশি আমাকে অ্যাট্রাক্ট করতো অ্যান্ড সেখান থেকে অনেক কিছু জেনেছি শিখেছি অ্যান্ড আজকে তার সাথে আমি সামনাসামনি বসে আছি সেটা আমার জন্য খুব বড় একটা পাওনা হ্যালো মৃণাল স্যার ওয়েলকাম টু কৌসবের আড্ডা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার সবাইকে আমরা অনেক কিছু আলোচনা করব আজকে হয়তো এবং আমার মনে হয় এই আলোচনাগুলো হয়তো বাড়ির আলোচনার মতনই লাগবে নাকি এবং মানে আমি স্যার যেটা বুঝতে পারছিলাম সেটা হচ্ছে যে অন্যান্য পডকাস্টে জিজ্ঞেস করি যে কেমন আছেন কি করছেন বাট আজকে আমার মনে হলো না আপনি যখন আজকে আমরা একসাথে কথাবার্তা বললাম অফ ক্যামেরা বা একসাথে বসলাম এতটা চার্জ আপ লাগছে এতটা মোটিভেটেড লাগছে মানে এতটা পজিটিভ ভাইব আমি লাইফে লাস্টে কখন পেয়েছিলাম আমার মনে পড়ে না কারণ আমি নেগেটিভ একটু বেশি কাজ করি ডার্ক এলিমেন্ট নিয়ে বেশি কাজ করি আজকে সেই জিনিসটা একটু নিউট্রালাইজ হবে আপনার কি বলবো লাইট দিয়ে তো আশা করা যায় আজকের পডকাস্টটা খুব ভালো হবে এন্ড আপনার কেমন লাগছে এখানে এসে হ্যাঁ আমি খুবই ভালো লাগছে এবং আমার আশা এবং বিশ্বাস যে যে সমস্ত মানুষ আজকে আমাদের এই পডকাস্টটা দেখবেন তারা একবার দেখবেন না তারা হয়তো পাঁচবার দেখবেন তার কারণ অনেক সময় ভালো জিনিস বারবার দেখলে সেটার ভ্যালু বেড়ে যায় ঠিক সেই রকমই হতে চলেছে এই পডকাস্টটা তার কারণ আমি জানি তার কারণ লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে কম করে হলেও কুড়ি থেকে তিরিশ লক্ষ মানুষকে আমি যখন আমার অভিজ্ঞতার কথা শোনাই বা আমি এই যে জার্নিতে আজকে যে মানুষদেরকে তাদের মধ্যে সেই রিয়েলাইজেশন তাদের মধ্যে সেই সেই পয়েন্টটাকে নিয়ে কাজ করি যে পয়েন্টটাকে ম্যাক্সিমাম মানুষ চায় ইগনাইটেড করতে সেটা হচ্ছে নিজের ভেতরে নিজেকে খুঁজে পাওয়া যেরকম এটাকে যদি আমি এভাবে বলি যে তোমার তুমি জেগে আছো না ঘুমাচ্ছ এখন যদি বলি তোমার কাছে কোশ্চেনটা বোকা বোকা লাগবে ওই যে আমি তো জেগেই আছি কিন্তু যদি এভাবে আমি জিনিসটাকে বলি আমাদের বাবা মা ছোটোবেলায় কতবার বলেছে জেগে জেগে ঘুমাস না এই কথাটা মেটাফারিক জেগে জেগে ঘুমাস না মানে যে কাজটা করছিস সেই কাজটায় মন না দিয়ে তুই অন্য কিছু ভাবছিস তার মানে সময়ের সাথে তুই গেম খেলছিস সময়কে তুই ওয়েস্ট করছিস সো আমি শিওর যখন আমাদের এই পডকাস্টটা শেষ হবে প্রথমবার শোনার পর যখন আপনি দ্বিতীয়বার শুনবেন আপনার একবার হলেও মনে হবে যে সত্যি তো এতদিন আমি যেভাবে চলছিলাম এটা যেন মনে হচ্ছিল আমি ঘুমিয়ে ঘুমিয়ে চলছিলাম নতুন করে যেন আরেকবার জেগে উঠলাম যে কথাটা আমাকে আমার গুরু রিয়ালাইজ করেছিল মনে রাখবে একটা জন্ম আমার জীবনে দুবার জন্মায় এটা ওনার ভাষা কী বলেছিলেন আমরা দুবার জন্মাই একটা জন্ম বাবা মা আমাদেরকে দিয়েছে যেখানে আমাদের কোনো হাত নেই আমরা জানতেও পারি নিজে আমরা পৃথিবীতে আসছি এবং রিয়েলাইজ করলাম কখন যখন ওয়া ওয়া করে কাঁদছি তখন বাবা মা করতে করতে আমরা রিয়েলাইজ করলাম তো এই জন্মেতে তোমার ক্রেডিট সকাল নেই বললেই চলে সেকেন্ড জন্ম যেদিন তুমি সেকেন্ড টাইম নয় যেদিন তুমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করো কেন তুমি পৃথিবীতে এসছো ওয়াই ইউ আর ইন দিস ওয়ার্ল্ড মানে যেটা লাইফের টার্নিং পয়েন্ট বলতে পারে তো কারোর জীবনে কুড়ি কুড়ি বছরে আসতে পারে তিরিশ বছরে আসতে পারে দশ বছরে আসতে পারে কারোর চল্লিশ বছরে আসতে পারে ইভেন কারোর আশি বছরেও আসতে পারে যেদিন আমি রিয়েলাইজ করলাম যে আমি পৃথিবীতে খাওয়া দাওয়া ঘুমানোর জন্য আসেনি এসেছি এই যে লাইফের যে জার্নি একটা বেড়াতে যাওয়ার মতন উই অল আর ইন এ ট্যুর আমরা কিন্তু ট্যুরে এসেছি ট্যুরিস্ট হই এই পৃথিবীটা হচ্ছে সেই ট্যুরিস্টের একটা স্পট আর সেই স্পটের মধ্যে যেখানে যতটুকু সময় কাটাচ্ছি সেই সময়টাকে কতটা আমরা সেলিব্রেট করতে পারছি কতটা প্রেজেন্ট মোমেন্ট নিয়ে ভাবতে পারছি এটা কিন্তু জীবনের সবথেকে বড়ো মুহূর্ত এটা বুঝতেই লোকের তিরিশ চল্লিশ অনেকে ষাট লেগে যায় আমরা এই রিবার্থ মানে বলা যেতে পারে এই সেশনটাকে যদি একটু মোমেন্ট হিসেবে ভাবি আমি শিওর আমাদের এই পডকাস্টের বিভিন্ন পোস্টের নিচে একটা ওয়ার্ড আসবে টু ডে ইজ মাই রিবার্থ ডে টু ইজ মাই রিবার্থ ডে সো আপনি বার্থডে সেলিব্রেট করেন কিন্তু রিবার্থ ডেকেও সেলিব্রেট করতে হবে একদিন মিলিয়ে নেবেন যেদিন আপনি আপনার ড্রিমটা ছবেন আপনি বলবেন রিবার্থ ডে অনেক বেশি ইম্পর্টেন্ট বার্থডে না হলে তো ডে হতো না বাবা মার পরেই হচ্ছে হয়তো রিবার্থ ডেটা হবে সো থ্যাংক ইউ ফর দ্য ডে থ্যাংক ইউ ওয়েলকাম হ্যাপি বার্থডে বলে হ্যাপি রিবার্থে আমি বললাম তো বেসিক্যালি আজকের এই পডকাস্টটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পডকাস্টটা পুরোটা শেষ অব্দি দেখে আমাকে এটা জানাবেন কমেন্ট করে আপনার ডেটা কবে সেদিন আমি আপনাকে উইশ করব তাহলে চলুন শুরু করা যাক কৌশবের আড্ডা সো ছোটবেলা আমার পড়াশোনা কাঁচাপাড়াতে কাঁসাপাড়া হার্নের এবং ছোটোবেলায় খেলাধুলা আমার ছিল ফুটবল ফুটবল খেলতে খেলতে বড় হয়ে ওঠা সামাও স্কুলে একবার হকি শুরু হলো এবং স্কুলে হকি শুরু হওয়াটা আমার কাছে বেশ একটা আশ্চর্য ব্যাপার যে ওয়েস্ট বেঙ্গলের মতন তাও মফসলের মতন জায়গা সালটা প্রায় নাইনটিন এইটটি ফোর এইটটি ফোর সেই সময় বেঙ্গলের একটা প্রত্যন্ত জেলায় মধ্যে হকি এটা আশ্চর্য লেগেছিল বিকজ ওই সময় যদি আমরা হকি দেখি সমস্ত পাঞ্জাবিরাই খেলে আর পাঞ্জাবি চণ্ডীগড় পাঞ্জাব পাঞ্জাব চণ্ডীগড় এরাই পুরো রুল করে তো সেখানে বেঙ্গলে হকি খেলে কি। হবে এরকম একটা মানে হকি স্টিক দেখে আমি যখন বাড়িতে এসে বাবাকে বললাম সো বাবা খুব খুশি হয়ে বলল আমিও আমার স্কুল লাইফে হকি খেলেছি তুই হকি খেলতে পারিস হকি খুব ভালো খেলা ফিটনেস লাগে সো যেহেতু ফুটবল খেলতাম ফুটবলের থেকে আমি হকিতে যাওয়া শুরু করলাম তো প্রথম দিন আমার এখনও মনে আছে জীবনে প্রত্যেকের জীবনে এরকম কিছু ঘটনা থাকে সেই ঘটনাগুলোই মানুষকে অ্যাকচুয়ালি সফল বানাতে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে সফল থেকে অসফলও বানায় যদি মানুষটা সেই কথাটাকে কিভাবে গুরুত্ব দিচ্ছে এর ওপর অনেক স্টোরি আমি হয়তো পরে আসব। তো ঘটনাটা এরকম ঘটে যিনি কোচ ছিলেন রেসপেক্টেড স্যার তিনি দাঁড়িয়ে বললেন যে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় একশো জন যে আমি জানি না এই একশো জনের মধ্যে ভবিষ্যতে কে কী করবে তোমরা কতজন হকি ফিল্ডে থাকবে আমি জানি না কিন্তু এটুকু বলতে পারি এই হকি খেলা খেলতে গিয়ে যেটুকু সময় তোমরা এই হকি স্টিকের সাথে থাকবে তোমার জীবনে এমন কিছু লার্নিং হবে হতে পারে এখান থেকে দু তিনজন হয়তো কলকাতা মাঠ খেলবে বিকজ চুচুড়া মানে আমি তখন কাঁচরাপাড়ায় থাকি কাঁচরাপাড়া চুচুড়া মানে ওই হুগলি উত্তর চব্বিশ পরগনা অফোস্টাল এরিয়া ওইখান থেকে হকি খেলে কলকাতা খেলা মানে একটা বিরাট ব্যাপার মানে ফুটবলে বলতো কলকাতা খেলতে যাওয়া একটা বিরাট এইটি ফোর এইটি ফাইভ সিক্স ওই সময় তো তখন আমাদের যখন উনি বলছেন এ কথা এটাও বললেন যেখান থেকে দু তিনজন হয়তো এই হকি খেলার জন্যই হয়তো পৃথিবী বিখ্যাত হতে পারে তুমি জানি না ওই একশো জনের মধ্যে কে কোন কথাটাকে কিভাবে ইন্টারপ্রেট করেছিল বা আদৌ শুনেছিল কি না বিকজ আমাদের বাবা মা দিনে এক হাজার কথা বলে আমরা ম্যাক্সিমাম কথা শুনি কিন্তু রেজিস্ট করি না বিকজ ওটা আমাদের ইন্টারেস্ট এরিয়া থাকে না হ্যাঁ মানে শুনি না অনেক সময় বলছে বলছে বাট আমার মনের দরজাটা বন্ধ তো ঠিক আমার ক্ষেত্রে আমি জানি না উনি হয়তো আরও কিছু বলেছিলেন কিন্তু ওই কথাটা কিভাবে যেন আমার কানের মধ্যে মনের মধ্যে ঢুকে গেল কথাটা কী ছিল কলকাতা মাঠ খেলবে এবং হলো তাই উইদিন সিক্স মান্থের মধ্যে একটা ট্রায়াল উত্তর চব্বিশ পরগনা স্কুল টিমের জন্য হলো সেখানে আমাদের স্কুল থেকে ওই একশো জনের মধ্যে সত্তর জন গেল চান্স পেলো তিনজন তার মধ্যে আমি ছিলাম শুরু হলো এবার আমি সিলেকশন পেলাম উত্তর চব্বিশ পরগনার হয়ে খেলতে গিয়ে সিলেকশান পেলাম বেঙ্গলে প্রথম আমার বেঙ্গল খেলতে যাওয়া বেঙ্গলের জার্সি পরে তাও খেলতে যাওয়ার পিছনে একটা বড় স্টোরি আছে আমার চান্স পাওয়ার কথা না ওখানে যে ছেলেটি যাওয়ার কথা তাকে ক্যাপ্টেন করা হয়নি বলে সে যায়নি এবার সে এটা একটা বিরাট বড় ঘটনা আমার জীবনের বিকজ ওই যে রিপ্লেস হলো আমি জানি না সে গেলে তার জীবনে কী হতো আমি এটাও জানি না আমি না গেলে তারপরে কি করতাম কিন্তু ওই যে রিপ্লেস হলো আমি ফার্স্ট টাইম গিয়ে রিয়েলাইজ করলাম যে একজন তার ইগোর জন্য সে নিজেকে কুইট করলো আর আমি ষোলো নম্বরে গিয়ে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম ওই দিন আমার ড্রিম যেরকম বলে যে জমির মধ্যে বীজ পুঁতলে তার ফসল হয় আর শুরু হয় তো আমার ক্ষেত্রে ওই ড্রিম বিল্ডিংটা সেদিন শুরু হলো যে এই গেঞ্জির কালার আমি চেঞ্জ করব। আর এই গেঞ্জির পিছনে যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এটা চেঞ্জ করে আমি অ্যালফাবেট চেঞ্জ করে ইন্ডিয়া করব এবং ওই যে ড্রিমটা ছোটোবেলায় শুরু হলো ওই আশা ভরসা বিশ্বাস এমন লেভেলে যেতে থাকলো একটা সময় যে আমি ডিসাইডই করে নিলাম ইন্ডিয়া আমাকে খেলতেই হবে এবং যেরকম বলে লাইক অ্যাট্রাকস লাইক ল অফ অ্যাট্রাকশনের কথা বা তুমি যেরকম ভাবো ইউনিভার্সও তোমাকে সেরকমভাবে অপরচুনিটি দেয় আমার সামনে একটা অপরচুনিটি আসলো কলকাতায় জুনিয়র বেঙ্গল খেলতে যাওয়া এবং সেখানেও আমি সিলেকশন পেলাম এবং সেখানেও আমি যে পজিশনে খেলি সেখানে চারজন পাঞ্জাবি আছে মানে সিলেকশন পাবে তো একজন পজিশন ওয়াইজ কিন্তু সামহাও আমার পারফরমেন্স আমার ইউনিভার্সাল সাপোর্ট

মানে আমি রিয়ালাইজ করতে পারি এখনও ওইগুলো ভাবলে এখনও আমার গায়ে গুজবাম গায়ে কাটা দেয় যে আমি মনের চোখে সেগুলো এখনও ভাবলে আমি পুরো দেখতে পাই অঙ্ক যেন কেউ লিখে রেখে দিয়েছে সো আমি সিলেকশন পেলাম শুধু না ওখানে গিয়ে আমি দুটো বড় বড় টিম এনে এত ভালো পারফর্ম করলাম যেটা আমিও ভাবতে পারলাম না অত ভালো পারফর্ম আমি কীভাবে করলাম আমি লেফ্ট আউট খেলতাম ওকে সো ওই লেফট আউট খেলে আমার দুটো মানে ইউনিক গোল দেখে ওই আঠেরো বছর তখনও হয়নি তখন আমি অফার পেলাম চাকরি সেটাও বিএসএফে কিন্তু আমার বাবা বলো না না এখন তুই খেলাধুলাটা শেখ এই বয়সে বিএসএফের চাকরি পেলে তুই জীবনে খেলাধুলা শিখতে পাবি না টাকা হয়তো কামাবি তো আমি ফিরে আসার পরেই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার একটা টিম ডেভেলপ হচ্ছিল প্রথম কলকাতাতে সায় হকি মাঠ তো সেইখানে আমাকে মানে সেখানে একটা ট্রায়াল হলো আমি সিলেকশন পেলাম সেইখান থেকে আমার আরেকটা স্টেপ জাম্প এবং সেই স্টেপ জাম্পে আরও সিরিয়াস হয়ে গেলাম যে আমাকে এবার ইন্ডিয়া নাম্বার ওয়ান হতেই হবে বিকজ ইন্ডিয়াতে ষোলো জন মাত্র খেলে সেই ষোলো জনের মধ্যে ঢুকতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে সো ডে ইন ডে আউট পরিশ্রম শুরু হলো সো খেলোয়াড়দের জীবনে প্রায়ই হয় আগেও হতো এখন কম হয় বাট আগে হতো একটু স্ট্যান্ডার্ড খেললেই গভর্নমেন্ট অফিসে চাকরি পাওয়া যায় তো আমি ফার্স্ট চাকরি পেলাম রেলওয়েতে ইস্টার্ন রেল ফ্রেয়ারলিতায় চাকরি করতাম কত বছর তিন বছর আমি জাস্ট আঠেরো ক্রস করলাম আমি চাকরি পেলাম ওকে কিন্তু তখন ওই যে প্রথম বিএসএফ এর চাকরিটা ইগনোর করার পর বাবা যখন বলল যে হ্যাঁ কলকাতায় থাকলে তুই বাড়ি থেকেও যেতে পারবি আর অফিসেও যেতে হবে না তুই খেলাধুলাটা কন্টিনিউ করতে পারবি তুই জয়েন করে যা সো আমি জয়েন করে তিন বছর রেলে থাকাকালীন আমি বুঝতে পারলাম যে এই চাকরিটা হয়তো আমার জন্য না তাহলে আমি আমার খেলাটাতে যে ফোকাসটা দিতে পারছি সেটা মানিতে ফোকাস হয়ে যাচ্ছে মানে ইন্ট্রেনজিক মোটিভেশন যেটা ইচ্ছাটা সেটা এক্সট্রেনজিক মোটিভেশনে চলে যাচ্ছে এই মাসে কত টাকা পাবো ও মাসে সো আমি চাইছিলাম না তখন আমার ফোকাসটা এক্সট্রেন্সিক হোক এবং তখন আবার আমি খেলাধুলার জয়েন করব বলে আমি চাকরিটাতে রেজিগনেশন দিলাম যেটা একটা বাঙালি বাড়ির মিডিল ক্লাস ফ্যামিলিতে কেউ ভাবতে পারে না যে সরকারি চাকরি তাও আবার রেলের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমি মানে এম এস ধোনির মতো ব্যাপারটা আমি যাই না মানে মানে এম এস ধোনির ব্যাপারটা আপনার মতো কারণ আপনি সিনিয়র ওই আর কি মানে ইউনিভার্স তো সবার সাথেই গেম খেলে তো আমার সাথে ওরকম একটা সিচুয়েশন তৈরি হলো আমি সঙ্গে সঙ্গে রেজিগনেশন দিলাম রেজিগনেশন দেওয়ার উইদিন এ মান্থ আরও দুটো গভর্নমেন্ট জব আমার কাছে অফার আসলো বিকজ মেবি আমার খেলা তখন একটা স্ট্যান্ডার্ডাইজ ছিল আর লোকাল টিমগুলোর আমারই মতন কাউকে দরকার ছিল আমি যে পজিশনে খেলি যেভাবে আমি খেলি এবং আমি তখন জয়েন করলাম ক্যালকাটা পোর্ট ট্রাস্টে এবং যে চাকরিটা আমার কাছে খুবই লোভনীয় চাকরি এবং আমি ভেরি মানে হ্যাপি যে পোর্ট ট্রাস্টের মতন অর্গানাইজেশন আমি সিলেকশন পেলাম তো তখন আমার এখনও মনে আছে শিবাজি ব্যানার্জি বিখ্যাত মোহনবাগানের গোলকিপার ছিলেন উনি স্পোর্টস অফিসার ছিলেন তো উনি যখন আমার রিক্রুটমেন্ট করেন তিনি বলেন যে মৃণাল তুমি আসছো তো ঠিক আছে কিন্তু ওই রেলের মতন আমার ছেড়ে চলে যাবে না তো তো উনি জানতেন আমার ব্যাকগ্রাউন্ড আমি বললাম না না আমি আমি তো সারার জন্য আসিনি আমি থাকার জন্য এসেছি তো এইভাবে আমার জার্নি শুরু হয় বেশ কিছুদিন খেলার পর পোর্ট ট্রাস্টে আমি ডিসাইড করি আমাকে ইন্ডিয়া খেলতেই হবে তখনও ভেতরের সেই ট্রিগারটা রয়েছে সাম হাউ তখন আমার লিগামেন্ট কাটিলে একসাথে টিয়ার হবে অ্যান্ড দ্যাট ইজ দ্য তখন ওই মোমেন্টে দাঁড়িয়ে দ্যাট ইজ দ্য মানে কি বলবো সব থেকে খারাপ সময় বলা যেতে পারে একটা প্লেয়ারের লাইফে বাট আজকে এখানে দাঁড়িয়ে আমার এজ এখন ফিফটি ক্রস করলো ফিফটিতে দাঁড়িয়ে আমি যখন আমার পিছন ঘুরে সেই ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের জীবনটাকে দেখি আই এম ভেরি মাচ থ্যাংকফুল টু দ্য ইউনিভার্স বিকজ থ্যাঙ্ক গড যদি ওই ঘটনা না হতো তাহলে আমার জীবনের সেকেন্ড ইনিংস শুরু হতো না আমি জানি না কটা মানুষের সেকেন্ড ইনিংস মানুষ এনজয় করে মহিলাদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সেকেন্ড ইনিংসটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিসার্চ দেখা যাচ্ছে এইট্টি ফাইভ পার্সেন্ট নেগেটিভ সেকেন্ড ইনিংস মানে মা বাবার কাছে বড় হওয়া সেকেন্ড ইনিংস ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস মানে বিয়ে করে তার আরেকটা ফ্যামিলির সাথে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস এবং সারাটা জীবন নাইনটি পার্সেন্ট মেয়েদের ফিডব্যাক এটা আমার ফিডব্যাকটা বেসড অন রিসার্চ বলছি যে ইন্ডিয়ান এশিয়ান ক্যারেক্টারিস্টিক্সের ওপর বেস করে এই রিসার্চটা হয়েছিল যেটা যেখানে আইআইটি এবং আইআইএমের বিভিন্ন সাকসেসফুল স্টুডেন্টরা রিসার্চ করেছিল সেখানে দেখা গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলারা দে আর নট হ্যাপি উইথ দেয়ার সেকেন্ড ইনিংস ম্যারিড লাইফ ম্যারিড লাইফ এবং সেখানে মেইন কারণ হচ্ছে বাবা মার কাছে যে ফ্রিডম বাবা মার কাছে যে লাইফের মিনিং এটা আমার বক্তব্য নয় এখানে রিপোর্টের বক্তব্য ম্যাক্সিমাম মেয়েদের বক্তব্য তারা হয়তো টাকা ইনকাম করেছে যারা যারা ম্যাক্সিমাম টাকা ইনকাম করছে তারা তাও হ্যাপি মানে তার মধ্যে ফিফটি পার্সেন্ট বলছে দেয়ার হ্যাপি বিকজ দে আর আর্নিং দেয়ার মানি কিন্তু যারা ওই মানে আর্নিং টিপিক্যাল আর্নিং নেই আর কি বিয়ে হয়েছে পুরোটাই হাজবেন্ডের ভরসা বা ওই ফ্যামিলি সাপোর্ট তাদের ক্ষেত্রে লাইফটা মেজারেবল বাট আমার ক্ষেত্রে লাইফটা ম্যাজিক্যালি শিফট হয় সেটা আজকে বুঝতে পারি তখন বুঝিনি তখন আমার প্রত্যেকটা দিন মনে হতো আরও আমি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ স্যার তাহলে সেকেন্ড ইনিংসে কি হয়েছিল আপনার সাথে সেকেন্ড ইনিংস আমার লিগামেন্ট যখন ছিঁড়ে যায় তখন আমি বুঝতে পারলাম আর আমার খেলাধুলার যে ড্রিমটা ছিল সেটা আর হয়তো আমি ছুতে পারবো না মানে যে বিশ্বাসটি আমি প্র্যাকটিসে যেতাম আমি বিছানায় শুয়ে বুঝতে পারছি আমার বিশ্বাসটা যেন কেউ আমার বাড়ি থেকে পকেট থেকে যেন মানি ব্যাগ চলে গেলে সুন্দর সুন্দর লাগে আমার মনে হলো কেউ যেন আমার ভেতর থেকে যে বিশ্বাস বলে যে কনসেপ্টটা ছিল সেটা যেন কেউ বেলুনের হাওয়া বার করার মতন চুপসে গেছে তার কারণ লজিক কি বলছে আমার ডান পায়ের পুরো লিগামেন্টটা ছেঁড়া কার্ডিলের ছেঁড়া ডাক্তার অপারেশন করবে কত বয়স আমার তখন আঠাশ সাতাশ ওই ওই ব্র্যাকেটে এক্স্যাক্টলি ডেট হয়তো বলতে পারবো না আর ঠিক সেই সময় আমার জীবনে আমার গুরু অনেক রকম গুরু আছে বাবা মাও হচ্ছে সব থেকে আগে বাট বাবা মায়ের পরে যদি আমি কাউকে গুরু বলে সেইভাবে আমি ফিল করি তাহলে সেই মানুষটি নাম ইম্পর্টেন্ট নয় বলে এখানে নামের উল্লেখ করছে না বিকজ উনি চান না ওনার নাম অফিসিয়ালি ডিসক্লোজ হোক উনি আমি চিনি না উনি এসছেন ওনার বাবাকে দেখতে ছিল গুরু কি স্পিরিচুয়াল গুরু বলছি আমি এক ভদ্রলোক ঢোকেন তার বাবাকে দেখতে আমার বেড আর ওই বয়স্ক ভদ্রলোকের বেড পাশাপাশি ওই বয়স্ক ভদ্রলোককে দেখতে তার ছেলে এসছে তো ওই বয়স্ক ভদ্রলোক আমাকে দেখতেন আমি মাঝে মাঝে কাঁদতাম রাত জেগে কাঁদছি তার কারণ উনি জানেন যে আমার ড্রিমটা অ্যাচিভ হবে না বলে মেন্টালি খুব ফ্রাস্ট্রেটেড তো তখন ওনার ছেলেকে উনি কিছু বলাতে ওনার ছেলে যখন আমার সামনে আসলেন ছেলে প্রথমেই আমাকে বললেন যে আমি শুনলাম বাবার কাছে এরকম এরকম ব্যাপার সো কি হয়েছে ঘটনা বলার পর উনি আমার অপারেশনের যে জায়গাটা ছিল সেটা হাত দিলেন এবং অনেক সময় কী হয় অনেক নার্সিং নার্সিংহোমে বেডটা যে থাকে বেডের গায়ে একটা রিপোর্ট কার্ড ঝোলানোর একটা জায়গা থাকে যেখানে পুরো রিপোর্ট লেখা থাকে মানে কী ওষুধ দেওয়া হয়েছে কি অপারেশন হয়েছে কি অপারেশন হবে এভরিথিং মানে যে কোনো অন অনবোর্ড যে ডাক্তাররা থাকেন তিনি এসে ওটা দেখি ওনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যায় যে পেশেন্ট এখন কি অবস্থায় আছে সো আমার তখন অপারেশনটা জাস্ট হয়েছে পাটা নাড়াতে পাচ্ছি না প্রচুর ব্যান্ডেজ তো উনি এসে প্রথমেই আমাকে একটা কথা বললেন যে আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি একটু ভেবে উত্তর দিতে পারো আমার মনে হয় এই প্রশ্নটা তোমার জীবনের খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায় হতে পারে আমি একদিকে ফ্রাস্ট্রেশন আরেকদিকে মনটা খারাপ মানে ফ্রাস্ট্রেশন আর মন খারাপ দেখতে এক লাগলেও বাট ভেতরে একটা তো চোরা ইয়ে চলে ভেতরে ভেতরে কষ্টটা হয় তো আমি বেশ ফ্রাস্ট্রেটেড আই দিয়েই ওনার দিকে তাকিয়ে বললাম বলুন আপনার প্রশ্ন নিলাক্টেন যেটাকে বলে মানে নির্লিপ্ত আর কি তো উনি বললেন দেখো ভেবে উত্তর দিতে হবে সেই জন্য তুমি সময় নাও আমি বললাম হ্যাঁ বলুন তখন উনি আমার চোখের দিকে তাকিয়ে সিম্পল বললেন যে তোমার জীবনের উদ্দেশ্য কী আমি বললাম আমার জীবনের সবার জীবনের যের উদ্দেশ্য থাকে কিন্তু আমি জানি আমার উদ্দেশ্য বলতে আমি একটাই ছবি দেখতাম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ডটাকে চেঞ্জ করে ইন্ডিয়াতে কনভার্ট করা তো তখন আমি যখন ওনাকে বললাম যে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে চাই তো তখন উনি বললেন ওকে খুব ভালো এবার আমি দ্বিতীয় প্রশ্ন করছি যে প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে তুমি কিভাবে তোমার স্বপ্নটার কাছে পৌঁছাবে আমার কথাটা শুনে খুব ভেতরে ভেতরে মানে বিশ্বাসটা তো ছিলই না বরং আরও মনে হলো ফানি কোশ্চেন মনে হচ্ছে যে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে আমার অপারেশন হয়েছে আর আমার জীবনের উদ্দেশ্য উনি নাকি প্রশ্ন করবেন আর সেই প্রশ্নের উত্তর দিলেই সফল হয়ে যাবে আমি মেলাতে পারছিলাম না বাট স্টিল মানুষটিকে ডিসরেসপেক্ট তো করা যেতে পারে না উনি আমাকে হেল্প করার জন্য এগিয়ে এসেছিলেন তো উনি আমাকে চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন যে তুমি কি জানো তুমি কি জানো না আমি বললাম মানে ভাবো তুমি কি জানো তুমি কি জানো না আর যে মোমেন্টে আমি ভাবনা শুরু করলাম যেন মনে হলো একটি সমুদ্রের মধ্যে আমাকে ফেলে দেওয়া হয়েছে আর আমি যত হাত পা নড়াচ্ছি যেন চোরাবালির মতন আমি কথাটার ভেতরে তলিয়ে যাচ্ছি এবং আমার এখনও মনে আছে ওই কথাটা শোনার পর ওই রুমের অন্যান্য আওয়াজ ওই রুমের বাইরে অনেক দূর থেকে বাস যাচ্ছে অথবা কোনো হর্নের আওয়াজ সব যেন ডিলিট হয়ে গিয়ে আমি খালি ভাবতে থাকছি এই প্রশ্নটার মানে কি ইন দ্য মিন টাইম উনি প্রশ্নটাকে ইংলিশে বললেন ডু ইউ নো হোয়াট ইউ ডোন্ট নো আমি যখন প্রশ্নের সেই বেড়া জালের মতন অ্যানেস্থেসিয়া যেরকম হলে ঝিমায় মানুষ আমি ওইরকমভাবে কথাটা ভাবছি আর একটা অন্য জগতের দিকে যাচ্ছি উনি আবার প্রশ্নটা হিন্দিতে বলেন। কেয়া তুমি পাতা হ্যাঁ তুমি কেয়া পাতা নেই হ্যাঁ বেশ অনেকক্ষণ ভাবার পর আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে উত্তর দিয়েছিলাম আমার মনে আছে সিনেমার মতন এখন যেন দেখতে পাই যে না আমি জানি না আমি কি জানি না তো তখন উনি হাসতে হাসতে আমাকে বললেন আমার কাছে এগিয়ে আসলেন একটু দূরে ছিলেন এগিয়ে এসে বললেন আমি জানি তুমি কি জানো না এটা বলাতে আমার যে ফ্রাস্ট্রেটেড রিল্যাকটেন্ট যে একটা লুক ছিল সেটা পুরো শিফট হয়ে আমি বলছি আর আমার সিনেমার মতন মনের মধ্যে জিনিসগুলো যেরকমভাবে নোটিফিকেশান পপ আপ করে না আমার মাথার মধ্যে এরকমভাবে পপ আপ করছে আমি দেখতে পাচ্ছি আর কি মানে টাইম জোনে আমি পৌঁছে গেছি সেই আমার সাতাশ আঠাশ বছরে সো আমার মনে আছে এখন আমি ওনাকে বলেছিলাম কী করে এটা সম্ভব দশ মিনিট আগে আপনি চিনতেন না আমাকে এইটুকু দেখেই আপনি বলে দিচ্ছেন আমি কি জানি না সেটা আপনি জানেন তিনি হাসতে হাসতে বলেন হ্যাঁ নাও না কোশ্চেন ইস তুমি কি জানতে চাইবে তুমি কি জানো না আমি অবশ্যই বললাম হ্যাঁ আমি জানতে চাই তো তখন উনি আমার একদম কাছে এসে ঘাড়ের এখানে হাত দিয়ে বললেন যে মনে রেখো তুমি যেটা জানো সেটা একটা জলের জাস্ট এ ড্রপ অফ ওয়াটার মানে একটা জলের বিন্দু আর যেটা জানো না ইজ লাইক অ্যান ওশান সমুদ্রের মতো এখন তোমার কাছে দুটো চয়েস এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ এভাবে ভাবেন তারা যেটা জানে তারা অনেক জানে এবং এই অনেক জানার পুকুরের মধ্যে থাকা আর সাগরের সামনে যাওয়া সেই ডোবার মধ্যে থেকে কেউ যদি পুকুরে যায় আর পুকুরে থেকে কেউ যদি সাগরে যায় অনেকটা ওই রকমই যে যারা মনে করেন তারা অনেক জানেন এই সংখ্যাটা পৃথিবীতে প্রায় নব্বই থেকে বিরানব্বই শতাংশ তারা এটা রিয়েলাইজ করতেই আশি বছর বয়স লাগিয়ে দেয় যে তারা যেটা জানে তারা অজানার কাছে কিছুই না ইটস জাস্ট এ ডাস্ট বাট এটা রিয়েলাইজ কখনো আশি বছর বয়সে বা আফটার সেভেন্টি যখন তার জীবনে সেই জিনিসটা জানার জন্য যে ক্ষমতা শারীরিক মানসিক সেগুলো সবই চলে গেছে প্রায় ভেরি ফিউ অফ দেব সেভেন টু এইট পারসেন্ট পিপল দে রিয়েলাইজ ফ্রম দ্য স্টার্টিং কার জীবনের ওই স্টার্টিংটা কখন আসবে কেউ বলতে পারে না যে আমি যেটা জানি সেটা কিছুই না অজানার কাছে এবার তুমি ডিসাইড করো তুমি কি করতে চাও তুমি কি এক্সপ্লোর করতে চাও যেটা জানো না জানবে না যেটা জানো চাকরি করছো স্যাটিসফাইড লাইফ বাবা মা ততদিন আমার বিয়ে হয়ে গেছে তখন আমার মেয়ের বয়স দু বছর আজকে সেই মেয়ের বয়স কিন্তু তেইশ বছর ওকে তো এই যে একটা ট্রান্সফরমেশন বলা যেতে পারে শিফট বলা যেতে পারে তো সেই ঘটনাটা ওইখানে ঘটে আমার সাথে এবং যেদিন উনি এইভাবে আমাকে রিয়েলাইজ করান যখন আমি ওনাকে বলি ইয়েস আমি জানতে চাই আমি কি জানি না তো তখন উনি বললেন সব কিছুরই একটা মিশন থাকে একটা ভিশন থাকে আর মিশন ভিশনকে যদি চোখের সামনে রাখতে হয় তাহলে মন্ত্রের মতন সেটাকে মাথায় রাখতে হয় জাস্ট লাইক এ যেভাবে মা আমার কথাগুলো এখনও মনের মধ্যে বাজে এবং আমি আমার নিজের জীবন বলে নয় আমি বহু মানুষকে যখন আমি কথা বলি আমার ফিল্ডের কাজটাই এরকম তো আমাকে তার আমি যেরকম ওই মানুষটিকে একবারে বিশ্বাস করেছিলাম ঠিক আমার এই কথাগুলোই যারা আবার আমি যাদেরকে বলি তাদের মধ্যে ওই বিশ্বাসের জায়গাটা যখন তৈরি করতে পারি তখন দেখা গেছে তাদের সাকসেস রেট আমার স্টুডেন্টদের অনেক হাই হয়ে যায় এটা আমি বলছি বলে নয় তার বিশ্বাসের থেকে তো উনি তখন বলেছিলেন যেভাবে মা আমাদেরকে পেটে ধারণ করে এটাকে ইংলিশে বলা হয় কনসিভ করা ঠিক এইভাবে পৃথিবীতে সব মানুষই প্রায়ই স্বপ্ন কনসিভ করে ব্রেনে ঠিক যেভাবে মায়েরা যদি একটু অন্যমনস্ক থাকে বা ঠিক মতন যদি বাচ্চাটিকে বা উমের মধ্যে যে বাচ্চাটি বড় হচ্ছে তাকে যদি ধরে রাখতে না পারে যেরকম অফিসিয়াল ভাষায় বলা হয় মিসকারেজ হয়ে যায় ঠিক সেইভাবে ড্রিমও মিসকারেজ হয়ে যায় পৃথিবীতে পঁচাশি নয় আটানব্বই শতাংশ মানুষ স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন মিসকারেজ হয় যে কারণে তারা স্বপ্নকে চেঞ্জ করে আরেকটা স্বপ্নে চলে যায় আরেকটা স্বপ্নে চলে যায় আরেকটা স্বপ্নে চলে যায় আমরা যারাই আমরা এই ভয়েসটা শুনবো বা যারাই এই ভিডিওটা দেখবো আমরা দেখব পৃথিবীতে পাঁচ বছর বয়স থেকে পনেরো আঠেরো উনিশের মধ্যে হয়তো চার পাঁচবার স্বপ্ন শিফট হয়ে গেছে রাইট স্বপ্ন 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 বাস্তবায়িত হওয়াটা মনে হয় টাফ তখন মনে হয় না এর থেকে এটা বেটার এর থেকে ওটা বেটার তো এইভাবেই জানিটা শুরু হয়েছিলো বাট ওনার এই কথাটা আমার এখনও মনে আছে তো উনি বলেছিলেন যেভাবে মা পেটে কনসিভ করে তোমাকেও ব্রেনে আমি যেগুলো বলছি সেটাকে কনসিভ করতে হবে আর কনসিভ করার পর মা যেভাবে প্রোটেক্ট করে সো ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইট মানে কনসিভ করার পর কমিটমেন্ট থাকা দরকার কনভিন্স হওয়া দরকার কনভিকশান থাকা দরকার যে আমি যেটাকে কনসিভ করেছি সেটার জন্য আমি কমিটেড সেটার জন্য আমি কনভিকশান যে আমি যেটা কনসিভ করেছি সেটা তো হবেই এটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হোক এটাকে ড্রিম টু রিয়েলিটি বলা হোক ভিজুয়ালাইজ টু অ্যাকচুয়ালাইজ বলা হোক যে নামই দাও না কেন উনি আমার মাথায় ঠিক এইভাবে ওনার ওটাকে ঢুকিয়ে দেন যে মন্ত্র দিয়েছিলেন সেই মন্ত্র আমার জীবন নয় লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালিদের জীবন বদলে দিয়েছে সেই মন্ত্রটাকে বাবা মারা বাবা মার ভাষায় বলে বাট আমি আমার ভাষায় বলি ভাষাটা হলো যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় সেই কথাটা উনি যখন বললেন উনি বললেন এটাই মন্ত্র গুরু মন্ত্র হয় আর এই মন্ত্র তুমি সবাইকে বলতে পারো বাট আগে নিজের মধ্যে ইনস্টল করো মোবাইলের সফটওয়্যার যেভাবে ইনস্টল হওয়ার পর সে মোবাইলের মধ্যে তার অ্যাক্টিভিটি স্টার্ট করে ঠিক সেইভাবে এই সফটওয়্যারটা তুমি ইনস্টল করো আর সব অ্যালাউ টিপে দাও সফটওয়্যার ইনস্টল করার সময় অপশান আসে না যে তুমি এই সফটওয়্যারটাকে অ্যালাউ করবে তোমার ছবি অ্যাক্সেস করার জন্য ফোন অ্যাক্সেস করার জন্য কল অ্যাক্সেস করার জন্য আমরা যেই অ্যালাউ দিয়ে দিই সে তখন সব জায়গায় ঢুকে যায় বলে এই কোটেশানটাকে তুমি অ্যালাউ টিপবে সব কিছুতে অ্যালাউ মারবে আমি যখনকার কথা বলছি তখন কিন্তু সোকল্ড মোবাইল আজকের মতনভাবে ইউজ হয় না তখনও ল্যান্ডলাইন বাট ওনার বোঝানোর স্টাইলটা এমন ছিল আজকে দাঁড়িয়ে যখন আমি রিলেট করি আমি মোবাইলের সাথে এক্সাম্পল দিই কেন তার কারণ একশো জনের মধ্যে হয়তো নিরানব্বই জন নয় একশো জনই হয়তো আমাদেরকে মোবাইলেই দেখছে এক্সাক্ট তো সেই জন্য রিলেট করতে পারার জন্য উনি আমি বলছি তো আমি জিনিসটাকে কনসিভ করি কিন্তু আমার একটা প্রবলেম বলবো না আমার একটা মেন্টাল মেকআপ আছে আমি কিছু শুনলেই বিশ্বাস করি না হয়তো ভিউয়ার্সরা মধ্যে অনেকেই থাকবে শুনলে কি মানতে হবে না সেইখানেই তো মানুষ আমরা আমরা ইনকোয়ার করবো বিবেকানন্দ ইনকোয়ার করতেন খালি কোশ্চেন করতেন সো আমার প্রশ্নটা ছিল আচ্ছা আমি বুঝবো কি করে যেটা আমি খুঁজছি সেটাই ঠিক যে বোঝে সে খোঁজে কিন্তু আমার বোঝাটা যদি ভুল হয় এক্স্যাক্ট আমি যেটা বুঝলাম সেটা ভুল বুঝলাম তুমি আমায় ডাইরেকশন দিলে সোজা গিয়ে স্যার বাঁদিকে আসবে এবার আমি কোন দিক থেকে আসছি সেটা তো তুমি জানো না তুমি তোমার জায়গা থেকে ঠিক বললে কিন্তু আমি রিটার্ন কোয়েশ্চেন করলাম না আচ্ছা আমি তো আসছি অমুক সাইড থেকে এই সাইডে তাহলে আমি তোমার কথা শুনে বাঁদিকে গিয়ে দেখলাম ওটা একটা ডেডেন গলি লাইফেও এরকম হয় আমরা অনেক সময় ফিডব্যাক নিই না কিন্তু আমি ফিডব্যাক নিয়েছিলাম বললেই বিশ্বাস করিনি আমি ফিডব্যাক নিয়েছিলাম যে বোঝে মানে কি বুঝবো কি করে যে আমি যেটা বুঝছি সেটাই ঠিক তখন উনি হাসতে হাসতে বললেন খুব ভালো কোশ্চেন আমি এক্সপেক্ট করছিলাম তোমার তোমার থেকে এই পোশেনটা বলে এটার মানে হলো তুমি সারা দিন যাদের সাথে সময় কাটাও তাদের অ্যাকুমুলেশানে হচ্ছে তুমি একদম তুমি সারা সপ্তাহ যাদের সাথে সময় কাটাও তাদের যে থট প্যাটার্ন তাদের অ্যাকুমুলেশনে তুমি তুমি সারা মাস যাদের সাথে সময় কাটাও তাদের অ্যাকুমুলেশনে তুমি যে জন্য বলা হয় জিন একটা মানুষের ক্ষেত্রে এটাও বেসড অন রিসার্চ আমি বলছি এটা আমার মতামত নয় অন রিসার্চ একটা মানুষের ছোটবেলা থেকে সে জন্মে নেওয়ার পর তার জিন ফর্টি টু সিক্সটি পারসেন্ট তাকে ইনফ্লুয়েন্স করে এবার তারপরে সেই মানুষটার মধ্যে যদি ইচ্ছা প্রকট হয় সেই জিনকেও কিন্তু ওভারল্যাপ করে নিজের মতন আরেকটা কিছু তৈরি করতে পারে ওকে মানে সে ফর এক্সাম্পল জিনের মধ্যে হয়তো নেগেটিভ ফিডব্যাক রয়েছে বাবারও রয়েছে মায়েরও রয়েছে বাচ্চাটাও জন্ম থেকে বাবা মার মতন খালি প্যান আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ প্যান মানে হবে না মানে নাকের উপরে ক্লিপ লাগানো ওকে ওয়ার আর সেই বাচ্চাটা গিয়ে দেখা যাচ্ছে স্কুলে যে টিচারের সাথে মিট করছে সে হয়তো পজিটিভ ভাইব দিচ্ছে যে বন্ধুদের সাথে মিশছে তারা খুব এডুকেটেড তুমি আমাকে সহজভাবে বোঝানোর জন্য বললেন সিম্পল একটা এক্সাম্পল খুব সিম্পল সিম্পল এক্সাম্পল বাট মিনিংফুল সেটা হলো রিমেম্বার অর্ডিনারি পিপল টক অ্যাবাউট আদার্স অর্ডিনারি পিপল অন্যকে নিয়ে কথা বলে অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংক যারা অ্যাভারেজ হয় তারা জিনিসপত্র নিয়ে আলোচনা অনলি গ্রেট টক অ্যাবাউট আইডিয়াস যারা গ্রেট পিপল হয় তারা আইডিয়া নিয়ে কথা বলে সো নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ মেনি গ্রেট পিপল ইউ হ্যাভ থ্রু আউট ইউর লাইফিনেট তুমি যদি স্যারাউন্ডেড থাকো অর্ডিনারিদের সাথে তোমার মেন্টালিটি অর্ডিনারির মতন হবে তুমি যদি অ্যাভারেজ পিপলদের সাথে স্যারেন্ডার থাকো অ্যাভারেজ হবে মানে এক্সাম্পল দিয়ে বলি আমার দশটা বন্ধু বান্ধবীর মধ্যে দশজনই সারাদিন ফেসবুক ইনস্টাগ্রামের মেসেঞ্জারে কে কী লিখলো আর ছবিতে কে কী লিখলো আর ফেসবুকে স্ট্যাটাসে কে কী লিখলো সারাদিন এটা নিয়ে ভাবছি আর হঠাৎ করে দেখব তাদের মধ্যে থেকে আমি আইপিএস হয়ে যাব আই ডোন্ট নো ইজ ইজ পসিবল আর নট আমি জানি না হয় কি না মেসেজ হচ্ছে তুমি সারা দিন যে পরিবেশের মধ্যে থাকবে ওই পরিবেশটা তোমার মাইন্ডকে ইনফ্লুয়েস করবে এবং সেই ইনফ্লুয়েন্সটা অনেক সময় ফিউচারে রিয়েলিটিতে কনভার্ট হবে তো উনি আমাকে বলতে চাইলেন তোমার বোঝার জায়গাটাকে চেঞ্জ করো তোমার স্যারাউন্ডিংয়ে কটা মানুষ আছে যারা দারুণ আইডিয়া মেকার সোকল্ড আমি তখন মনে আছে আমি অনেক ভেবে টেবে এরম চোখ টোক ভেবে ঘুরিয়ে টুরিয়ে ভেবে বলেছিলাম ভেরি ফিউ তার মধ্যে বাবা মা ছাড়া আরও দুজন বা চারজন টিচার ছিলেন যারা আমাকে সবসময় বলতো আমার ডাকনাম রাজু ভালো করে পড়াশোনা কর রাজু তুই তোর বুদ্ধি আছে তুই হয়তো দুষ্টুমি করিস কিন্তু বুদ্ধিটা ওই ওই দুষ্টুমি বুদ্ধিটা যদি পড়াশোনা একবার আনতে পারিস তাহলে তুই কিন্তু জলের মতন সব কিছু ভেঙে দিতে পারবে যে জল আমরা খাই সেই জলে কিন্তু পৃথিবীর প্রচুর ধ্বংসও হয়েছে কেন জলের মধ্যে সেই ফোর্সটা এসেছে তো উনি আমাকে সেটা বারবার বলতেন তো আমার টিচার ওই জায়গাটাকে গুরু রিয়ালাইজ করালেন যে তোমার বোঝাটাকে ভালো করার জন্য মানে রিয়ালাইজেশান ভালো করার জন্য তুমি বিদেশে যাও পড়তে তো ওই যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় আমি সারাদিন বলতে থাকতাম বলতে 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 আমি নিজের অজান্তেই দেখলাম সেই মরা থেকে রাম হওয়ার মতন আমার মধ্যে না পজিটিভ থিংস আসলো যেটা অনেস্টলি বলছি পড়াশোনার প্রতি আমার মাত্র আগ্রহ ছিল না আমার স্কুল লাইফে কিন্তু এই মানুষটা মিট করার পর যখন সেই আমরা জানি অনেকে বাল্মিকির সেই ঘটনা বাল্মীকি তো বাল্মিকি ছিলেন না অ্যাজ পার দ্য স্ক্রিপচার আমরা যদি দেখি তো উনি রত্নাকর দস্যু ছিলেন মানুষকে মারতেন তো কোনো একদিন নারদের সাথে দেখা হয় তো রত্নাকর দোষুর নারদকে যখন ধরে তখন নারদ বলে নারায়ণ নারায়ণ ইন দ্য মিন টাইম রত্নাকরের আমি যতটুকু মানে আমার মনে আছে সেটাকে ভুল হতে পারে সে যে আমি ঈশ্বর দর্শন করতে চাই তখন বলে তো খুব সিম্পল তুমি যাও তুমি যত পাপ কাজ করেছো যেগুলো তুমি খারাপ কাজ করেছো এই যে এত মানুষ মেরেছো এত মানুষের নেগেটিভ তুমি ভাইবস দিয়েছো এগুলো তোমার ফ্যামিলির যে কোনো একজন যদি কিছুটাও নিয়ে নেয় তাহলেই তুমি কিন্তু ঈশ্বর দর্শন করবে এবং সে যখন গিয়ে তার বাবা মাকে বলে যে আমার কিছুটা পাপ নেবে বলে আমরা কেন নেবো তোমার রেসপন্সিবিলিটি তুমি আমাদেরকে খাওয়াবে সন্তানকে বলে ওয়াইফকে বলে সবাই রিজেক্ট করে সো মেন্টালি খুব আপসেট হয় ও ভাবতেও পারে না যাদের জন্য আমি এত কিছু করলাম তারাই আমাকে রিজেক্ট করলো তো তখন এসে আবার যখন নারদ মুনির কাছে এসে হাত পায়ে ধরা যে আমাকে সুযোগ দিন তখন বললো ঠিক আছে তুমি রাম উচ্চারণ করো কিন্তু অ্যাজ পার দ্য স্ক্রিপচার এরকমই আমি দেখেছি বা পড়েছি বা শুনেছি যে উনি নাকি এত পাপ করেছিলেন যে রাম উচ্চারণই উনি করতে পারছিলেন না তো তখন ওনাকে বুদ্ধি দেয় যে তুমি এক কাজ করো তুমি মরা মরা বলতে থাকো তো মরা 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 মানে মরা বলতে বলতে ওনার কানের মধ্যে ওটা শুনতে হয় রাম এবার এই যে উনি কানের মধ্যে শুনলেন আমরা ল অফ অ্যাট্রাকশনেও এটা আসবো ইটস অল অ্যাবাউট ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি এনার্জি এবং তখনকার দিনেও ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লিকেবল ছিল এখনও আছে এরপরেও থাকবে যদি আমি জিনিসটাকে এভাবে দেখি তো ওনার মধ্যে ওই যে উনি করলেন তারপরে বলা হয় সমাধিস্থ হয়ে গেলেন ওই ওই ফ্রিকোয়েন্সিতে উনি সমাধিস্থ হয়ে গেলেন এবং এমনভাবে সমাধিস্থ হলেন ওপরে ওয়েট ঢিপি হয়ে গেল এবং তারপরেই উনি বাল্মীকিতে পরিণত হলেন লিখে গেলেন সো মানে কোনোভাবে নেগেটিভভাবে কাউকে ছোট করার জন্য না আমার জীবনে ওই মানুষটি এসে আমাকে ওই রত্নাকর থেকে বাল্মিকি বানানোর মতন মনের মধ্যে ওই চেতনাটা দিলেন যে পড়াশোনা কর অতি মুক্তি ওটা ছাড়া কিচ্ছু হবে না তুই যাই নে যত ভালোই খেলাধুলা কর তোর এই লিগামেন্ট ছিঁড়ে গেছে তাতে কিচ্ছু যায় আসে না তুই প্লেয়ার তৈরি করার গুরু হতে পারিস রাইট তুই প্লেয়ার হয়ে এক বছর দু বছর দশ বছর খেলবি বাট তুই যদি কোচ হতে পারিস মেন্টাল টাফনেস কোচ যেটা ভারতবর্ষে হয়তো দরকার হবে একটা সময় এখনও দরকার মানে তখনকার দিনে তো তখন উনি গাইড করেন এবং আমি ডিসাইড করি বিদেশে পড়তে যাব সাত সমুদ্র সাত সমুদ্র তেরো নদীর পার শিখছি সেই রকমই একটা জাম এবং উনি যখন প্রথম আমার মাথায় সেই ইমপ্ল্যান্ট করে না সেই ইমপ্ল্যান করছে যে তুমি কেমব্রিজে যাও আমি বললাম আমি চুচুড়া স্পেলিংটা বলতে পারবো কেমব্রিজ স্পেলিংই বলতে পারবো না তখনই হ্যাঁ হাসতে হাসতে বলে দুটো তো সি ও ঠিক হয়ে যাবে তো আমার ওই কথাগুলো শুনতে শুনতে আমি নিজের অজান্তেই আমি সব কিছুর মধ্যে না পজিটিভ দেখা শুরু করলাম আমি হাওড়া স্টেশনে নামতাম আমার এখনও মনে আছে চুচুড়াতে কাটোয়া লোকালে উঠতাম বা বিকজ বাড়ি তো চুচুড়াতে এখনো বাড়ি আছে বাবা মা থাকে আমিও মাঝে মাঝে যাই তো চুচুড়া থেকে যখন আমি ট্রেনে উঠতাম কাটোয়া লোকালে বন্ধুরা আই আর কি ঠাট্টা পাচ্ছে কেউ তাস খেলছে কেউ গালাগাল দিচ্ছে কেউ এইসব করছে বাট আমি খালি ভাবতাম আমি যেন কেমব্রিজ থেকে ফ্লাই করছি এবং খামা ঘামা গায়ে যখন হাওড়া স্টেশনে নামতাম আমি ভাবতাম এটা হিথ্রোতে নামলাম এবং হিথ্রোর ফিলিংসটা আমি যেন এনজয় করতাম বিকজ আমাকে আমার গুরু বলেছিল যেভাবে তুমি হাওড়া স্টেশন ফিল করছো হিথ্রো এয়ারপোর্টে এরকম ব্যস্ত প্রত্যেক দু সেকেন্ড অন্তর অন্তর একটা ফ্লাইট টেক অফ করে মানে দু মিনিটে তুমি চোখ এরকম এরকম করতে হবে এত ফ্লাইট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট সেই সময় হিথ্রো ছিল সবথেকে বিজিয়েস্ট এয়ারপোর্ট মানে আমাদের হাওড়া শিয়ালদা স্টেশনের মতন লাখে লাখে কোটি কোটি লোক নামছে বেরোচ্ছে তো বাট আমার কাছে না ছিল ছবি না ছিল কিছু বাট ওনার ওই কথা শুনেই আমি কিন্তু ভিজুয়ালাইজ করা আরম্ভ করেছিলাম এবং যখন গঙ্গা ক্রস করতাম আমার কাছে ছিল ওটা টেমস সো আমি গঙ্গা ক্রস করছি কিন্তু ভিজুয়ালাইজ করছি আমি টেমস ক্রস করছি এবং পোর্ট অফিসে যখন ওই একটা মানে টিপিক্যাল কেরানি চাকরি করার জন্য কাগজ পেন নিয়ে বসতাম আমি দেখতে পেলাম যে এভাবে হবে না আমার এখনো মনে আছে আমি জানি না কতদিন অফিসে আমি যাইনি আমার মনে আছে যখন আমার গুরু আমাকে সেই মন্ত্র দিল তখন যেদিকেই তাকাই আমি সব কিছুর মধ্যে ইংল্যান্ড লন্ডন হঠাৎ করে হয়তো বৃষ্টি শুরু হলো এই জার্নিটা ইন্ডিয়াতে প্রায় সাত মাস ছিল মানে ওনার মাথায় আমার মাথায় ওটা ঢোকানো সে বাচ্চা জন্মানোর জন্য ন মাস লাগে ওরকম সাত মাসের মধ্যে ব্যাপারটা অ্যাকচুয়ালাইজ হয় সো বারবার আমি সব কিছুর মধ্যে ওটা ভিজুয়ালাইজ করতাম হঠাৎ করে আমার মনে আছে এখনও হঠাৎ করে খুব বৃষ্টি ওয়েদারটা হঠাৎ ঠান্ডা সো আমার গুরু আমাকে বলেছিল ইংল্যান্ডে গেলে দেখবে এরকম কখন কখন আমি যেন ফিল করছি আমি লন্ডনে আছি এরম এরম করছি সো কিছুই নেই শরীরে মানে হাতটা এরকম করছি তো একজন বললে কী করছিস বলে না আমি পুলোভারটা লাগাচ্ছি বলে কোথায় পুলো বলে তুই বুঝবি না আরে তুই পাগল হয়ে গেছিস তো তার কেটে গেছে আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমার বন্ধুরা এইভাবেই আমার পিছনে লাগতো হয়ে গেছিল তখন হ্যাঁ ওটা মনের মধ্যে আমার সবসময় চলা শুরু হয়ে গেছিলো একচুয়ালি অ্যান্ড হাওড়া হিত্রো হয়ে গেছে হাওড়া হিত্রো হয়ে গেছে সো পাঁচ নম্বরের ভাঙা বাস বাসটাকে ছোট করছি না বোঝাচ্ছি পাঁচ নম্বরের বাসে করে আমি পাঁচ ইয়ে মানে হাওড়া ব্রিজে উঠেছে আমার এখনো মনে আছে আওয়াজ হচ্ছে ঠাকাটাকা ঢাকাটাকাটা সেই আগেকার দিনের ভাঙা বাস টর্বলাম হ্যাঁ আর আমার মাথার মধ্যে হচ্ছে আরে আমি তো টেমসে আছি ফ্লাইটে যাচ্ছি কিসের আওয়াজ কোথায় আওয়াজ কিছুই যেন বুঝতে পারছি না তো আমার মনে আছে পোর্ট্রাস্টে তখন আমার পোস্টিং আমার আমি ফ্র্যাঙ্ক থ্যাঙ্কফুল যে পোর্ট্রাস্ট আমাকে জীবনে অনেক কিছু আমার টাফ টাইমের সময় আমার পাশে ছিল সো সেইখানে যখন আমি অফিসে বসতাম আমার অফিসে একটা বিরাট বড়ো আলমিরা ছিল সে আগেকার দিনের আলমিরা যেরকম থাকে না ফাইল রাখার তো আমি বিভিন্ন খবরের কাগজ ইংলিশ পেপারের মধ্যে লন্ডনের ছবি বেরিয়েছে টেমসের ছবি বেরিয়েছে লন্ডন আই বিগ বেন ওই ছবিগুলো কেটে কেটে আমার অফিসের ওই আলমিরার মধ্যে লাগানো শুরু করি এবং পরে জানতে পারি এটা ল অফ বলা হয় ভিশন বোর্ড মানে তুমি যেটা চাও সেটা মনের মধ্যে ভিজুয়ালাইজ করা তো আমার এখনও মনে আছে আমি আমার নিজের ছবি ছবি ছিল বাড়িতে কিছু এমনি একটা ছবিতে টাই পড়া ছিল কোনো একটি ইভেন্টে কখনো গেছিলাম তো সেই টাই পড়া ছবিটাকে কেটে আমি লাগিয়ে নিজের নামের নিচে ডেজিগনেশান লেখা আরম্ভ করে দিয়েছিলাম তখনই যেটা আমি হতে চাই ফিজিক্যালি তখনও হয়নি কিন্তু মেন্টালি আমি ওটা ভিজুয়ালাইজ করা শুরু করে দিই তো ঠিক এইভাবে আমার জার্নিটা স্টার্ট হয় এবং গুরুর পারমিশন না নিয়ে আমি ইউনিভার্সিটির নাম দিয়ে একটি ভিজিটিং কার্ডের দোকানে গিয়ে দুশো ভিজিটিং কার্ডই ছাপি যেন অ্যাজ ইফ আমি যেন চলে গেছি ডিগ্রিও কমপ্লিট লোকে আমাকে অলরেডি রেকগনিশান দিচ্ছে রেকগনাইজ করছে আরে এই লোকটা ইংল্যান্ডে পড়াশোনা করেছে এটা বিরাট বড়ো একটা মানুষ আমি ওই ভিজিটিং কার্ড নিয়ে ঘুরে বেড়াতাম আমার এখনও মনে আছে কিছু ভিজিটিং কার্ড সে কুড়ি পঁচিশ বছর আগেকার এখনও আমার বাড়িতে খুঁজলে আমি পাবো হয়তো কেন আমি রেখে দিয়েছিলাম এখনো মনে আছে তো ওই ভিজিটিং কার্ড নিয়ে কেউ আমাকে নর্মাল কথা বলছে আমি যে সময়ের কথা বলছি তখন একটা ভিজিটিং কার্ড থাকাও কিন্তু একটা বিরাট ব্যাপার ওকে মানে আজকের দিনে কেউ যদি কাউকে ভিজিটিং কার্ড দেওয়া ভেরি ন্যাচারাল বাড়িতে এসি আছে খুব ন্যাচারাল বাড়ির ওপরে ছাদ আছে ভেরি ন্যাচারাল বাড়িতে ফ্রিজ আছে এটা নিয়ে কেউ ভাবে না কিন্তু তখনকার দিনে আমি যখনকার কথা বলছি তখন বাড়িতে কালার টিভি থাকলেও সারা পাড়া ভেঙে পড়তো সেই সময়ের কথা এটা মোটামুটি হবে এটা ওই 89 ক্রস করে নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ জন্মাইও নি তখন তুমি হয়তো অন্য ফর্মে অন্য জায়গায় ছিলে হয়তো সো ইউনিভার্স তো সবার সাথেই গেম খেলে সো আমার মনে আছে আম তখন বাড়িতে সেই কালার টিভি থাকাটাও একটা বিরাট নতুন নতুন ব্যাপার ছিল তো সেই সময় আমি যে কাজগুলো করতাম আমাকে সবাই পাগল বলতাম আমি নিজেও হয়তো ভাবতাম এগুলো কী করছি কিন্তু আজকে আমি থ্যাংকফুল ওগুলো করেছিলাম বলে হয়তো ওই বিন্দু দিয়ে সিন্ধু হয় ছোটো 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 জিনিসগুলো আজকে হয়তো আমার ম্যানিফেস্টেশন যেটাকে বলে সেটা হতে আমাকে সাহায্য করে এবং সত্যি একদিন আমি যখন ভিজিটিং কার্ড কাউকে দিয়েছি কেউ দেখে বললো ওয়ান্ডারফুল ইউ জাস্ট ফিনিশ ইউর স্টাডি ওভার দেয়ার তো সে তো অ্যাকসেন্ট দিয়ে ইউজ করছে ইংল্যান্ডের লোক আমি বললাম নট ইয়েট আই ওয়ান্ট টু গো ওভার দেয়ার সো আই এম ভিজুয়ালাইজিং আমার মনে আছে রাস্তা দিয়ে ভদ্রলোক ট্রাভেলার লন্ডনের ট্রাভেলার মানে এখনও মনে পড়ে গেল বলাতে তো তিনি ওইটা শুনে খুব হাসলেন হেসে আমাকে জড়িয়ে ধরে বললেন মিস্টার বলো ওয়াট ইজ ইউর নেম আমি বললাম তো ইংল্যান্ডের লোকেদের অত বড়ো নাম টাইটেল উচ্চারণ করতে বেশ অস অসুবিধা হচ্ছিল তখন উনি বললেন ক্যান ইউ ইউ হ্যাভ এনি নিক নেম আই ইয়া রাজ সো ও রাজ ও ভেরি গুড নেম বলে উনি বললেন যে আই উইল গিভ ইউ সামথিং অ্যান্ড ইট উইল ফ্রিগার ইউ অ্যান্ড ওয়ান ডে আই ডোন্ট নো ইউ রিমেম্বার মি অর নট বাট ইউ ক্যান রিমেম্বার দিস এক্স্যাক্ট স্টোরি অফ ইয়োর লাইফ বলে উনি একটা ছোটোবেলায় পোস্ট কার্ড আমরা কিনতাম বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে পোস্ট কার্ড কিনতে পাওয়া যায় যেখানে স্ট্যাম্প লাগিয়ে কিছু লেখা যেত এখনকার দিনে ছেলেমেয়েরা লাস্ট কবে চিঠি লিখেছে আমি জানি না লাস্ট কবে ইংল্যান্ড লিখেছে জানি না আমি জানি না যত কতজন পডকাস্ট শুনছেন তারা পোস্ট কার্ডে চিঠি লিখেছেন আমি জানি না বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি থাউজেন্ড পোস্ট কার্ড চিঠি লিখেছি মোর দ্যান ফিফটি থাউজেন্ড খামে চিঠি লিখেছি প্রেম করতাম তো সেই জন্য আর কি সো যাই হোক ঘটনায় চলে আসি তো তিনি একটা পোস্ট কার্ড দিলেন পোস্ট কার্ডটা ঘুরিয়ে আমার জাস্ট লাইক আমি ফ্রিজড হয়ে যাই আর্মিরা যেরকম বলে না ফ্রিজড আমি ফ্রিজড হয়ে যাই কেন ওখানে বিরাট বড় লন্ডন ব্রিজের ছবি ওকে এবং সেখানে উনি পিছনে লিখে দিলেন ইয়োর ড্রিম উইল বি রিয়েলিটি ভেরি সুন মাই ডিয়ার বলে আমার নাম লিখে সই করে দিলেন আমি সময়টা কখন বলছি ওই নাইনটি ফোর নাইনটি ফাইভ সিক্স এক্স্যাক্ট হয়তো মনে পড়ছে না ছাব্বিশ সাতাশ বছর সো ওই সময় একটা ওই কার্ড আমার কাছে মিলিয়ন ডলার টাকার থেকেও বেশি ছিল এবং ওই কার্ডটাকে নিয়ে আমি আমার বাড়িতে যেরকম পোর্ট ইয়ে লাগিয়েছিলাম ওই ছবি লাগিয়েছিলাম পোর্ট ট্রাস্ট অফিসে ওই ছবিটা নিয়ে আমি বাড়িতে গিয়ে দেওয়ালে লাগিয়ে দিলাম এবং বাড়ির লোকজনকে বলারম্ভ করলাম আমি লন্ডন যাচ্ছি তাহলে বা বাড়িতেও হাসছে বলছো যে আর কত দেখবো আমার ওয়াইফ হাস মানে আমার তখন সেকেন্ড লাইফ অলরেডি স্টার্ট হয়ে গেছে সেকেন্ড লাইফ মানে আমার ম্যারেজ এই মানে ওই লাইফ এবং এখনও মনে আছে সত্যিই যেদিন আমি ইংল্যান্ড যাই আমার বাড়ির লোকও বিশ্বাস করতে পারছিল না যে আমি যেতে পারি এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কেমব্রিজে ছিলাম সাত বছর অ্যান্ড ইটস এ বিগ লার্নিং টাইম ফর মি লাইফ আমি অনেক কিছু শিখি ইউনিভার্সিটির মধ্যেও থাকি ইউনিভার্সিটির বাইরেও শিখি এবং একটা সময় এরকম জায়গায় আমি ক্রস রোডে এসে গেছিলাম যে আমার রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে অ্যান্ড পিপল গিভ মি রেসপেক্ট ওভার দেয়ার অলসো এবং আমি একটা ভালো গ্র্যান্ট পেয়েছি পয়সা যেটা দিয়ে আমি আরও পড়াশোনা করতে পারি এবং ইংল্যান্ড থেকে অলরেডি আমার কাছে তখন দারুণ দুটো চাকরির অফার আর ঠিক সেই সময় আমার বাড়ি থেকে ফোন যে না তোমাকে দেশে ফিরতেই হবে তো তখন আমি বুঝতে পারি না যে আমার দেশে ফেরাটা ঠিক হবে না ওখানেই আমি আমার লাইফটাকে এন্টারটেন করব। আর ঠিক সেই সময় আমি আমার গুরুকে ফোন করি যে গুরুর গাইডলাইনে আমি এত বড় ডিসিশানটা নিয়েছিলাম বাট উনি তখন আমাকে বলেন কাম ব্যাক ইউর কান্ট্রি ফার্স্ট আগে দেশের জন্য কিছু করো পরে পড়াশোনা সারা জীবন আছে আমি তোমাকে বলেছিলাম বলে তুমি গেছিলে এখন ফিরে এসো এবং সেই যে আমি ফিরে আসলাম আজকে প্রায় আঠেরো বছর হয়ে গেল আমি এই ফিল্ডে কাজ করছি সো আমার মনে আছে আমি যখন অফিসে রেজিগনেশন দিচ্ছি যে পোর্ট ট্রাস্টে সেই পোর্ট ট্রাস্টও আমার সাথে অনেক কিছু মানে সিচুয়েশন ক্রিয়েট হয় সেই পোর্ট ট্রাস্টও আমাকে ছাড়তে চাইছে না তাদের বক্তব্য না তোমাকে চাকরি করতে হবে সো আই এম থ্যাঙ্কফুল টু পোর্ট ট্রাস্ট আম থ্যাঙ্কফুল টু মাই অল দ্য পিপল যারা আমাকে বাধা দিয়েছিল যে তোমার দ্বারা এগুলো হবে না ইভেন আমার মনে আছে কোনো একজন অফিসার উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাট অফিসার আমি যখন প্রোগ্রাম করতাম তখন আমি দু হাত তুলে এরকমভাবে চাচাতাম তো কাম অন আর ইউ রেডি সো আমার এই কোনো একটা ছবি মোহনবাগান ক্লাবে আমি গেছিলাম ক্লাস করাতে মোহনবাগান তো অলরেডি জানে যে আমি এই ধরনের ক্লাস করাই এবং তখন বেঙ্গল বা ইন্ডিয়াতে আমি যে কনসেপ্টে কাজ করছি এক্স্যাক্টলি এই কনসেপ্টের লোকের সংখ্যা নেই বললেই চলে এক একজন এক এক রকমভাবে কাজ করে কিন্তু সবার কনসেপ্ট তো সেম নয় তো আমাকে মোহনবাগান ক্লাব ইনভাইট করে আমি ইস্টবেঙ্গলের সাপোর্টার কিন্তু আমি মোহনবাগানে যাই আমি মোহনবাগানের আমার কাছে সবাই ভালো কোনো ভালো কাজে যদি কাজ করি সে যদি মানে এম সরি সে যদি আমার দুশ্মানও হয় যদি আমি ডক্টর হই আমার কাছে সে কিন্তু একটা রেসপেক্ট বিকজ তার সোল আছে আমারও সোল আছে আমি এভাবে ভাবি ঠিক ভুল জানি না আমি মোহনবাগান ক্লাবে এরকমভাবে সে হাত ধুলে একটা ইভেন্ট করি সবাই খুব কাঁদছিল ওই ইভেন্টটা সামাও ওই ছবিটা পরের দিন নিউজ পেপারে বেরিয়ে যায় আর সঙ্গে সঙ্গে অফিস থেকে আমাকে ডেকে পাঠায় অফিসের মধ্যেই তখন যে তুমি এইখানে দেখাচ্ছে তুমি ডেট অফ দি অফিসে কাজ করেছো তারপরে তুমি হাফ ডে সিরিয়ালে লিখেছো তোমার মায়ের শরীর খারাপ তা তোমার এই প্রোগ্রামটা তুমি কি করে করলে সঙ্গে সঙ্গে আমাকে শোকজ সাসপেন্ড হ্যানা ত্যানা অনেক কিছু শুরু হলো এবং সেই অফিসার এখনও মনে আছে উইথ অল ডিউ রেসপেক্ট আমাকে বলেছিলেন যে গৌর্ণিতার মতো নাচ করে না জীবনে কিছু হয় না ওরকম কত এলো কত গেল দেখবো ভবিষ্যতে তুমি কি করো আর আই এম থ্যাংকফুল টু দ্যাট পার্সন সে ওই যে খোঁচা ওই খোঁচাটা কিন্তু আমাকে নতুন করে তৈরি করলো আমার গুরু হাসতে হাসতে বলেছিল দেখ প্রিনাল পার্সোনালি নিষ্ঠা জিনিসটাকে এভাবে দেখ একটা ঠাকুর দিয়ে তৈরি হয় সেখানেও কুমারটুলিতে পিছনে লাঠি গুঁজে দেয় ঠাকুরের তো ঠাকুর যদি গোজা খেয়ে সারা মানুষ পুজো করে তুই কোন ছাড় তো আমি জিনিসটাকে এত লাইটলি দেখেছিলাম ওই মানুষটির ওপর আমার কোনো রাগ নেই বাট আই এম থ্যাঙ্কফুল ওই মানুষের ওই কথাটা যদি ওই আমি না পেতাম তাহলে কিন্তু এই মিনাল জন্ম হতো না আমার লিগামের না ছুড়লে এই সেকেন্ড ইনিং শুরু হতো না আমি যে প্যাশানেটলি মানুষের মনের মধ্যে ঢুকে অনেকে বলে আমি নাকি ম্যাজিশিয়ান বাট আমি কখনও ক্লেম করি না আই এম সরি কারণ তাদের ধারণা আমি নাকি মনের মধ্যে ঢুকে চোর যেরকম বাড়িতে না বলে ঢোকে সেরকম না বলে মানুষের মনের মধ্যে ঢুকি এনএলপি অ্যাপ্লাই করি হিপনোথেরাপি অ্যাপ্লাই করি মানে তার মনে দুঃখ কষ্ট বার করে নিই এবং ফর টাইম টাইমিং সে ভুলেই যায় ঘড়ি দেখতে অব্দি ভুলে যায় যে কতক্ষণ সে আমার সামনে বসে আছে এবং তার জীবনে যে কোনো ফোবিয়া যে কোনো পুরোনো কোনো মেমোরিজ যেটা তাকে হান্ট করে সেটা অব্দি সে ডিলিট করতে পারে এগুলো সায়েন্টিফিক্যালি প্রসিজোর পসিবল কিন্তু এগুলো লার্ন করতে হয় এগুলো এত ইজি না যত ইজি আমি বলছি এই যে খোঁজা খাওয়ার ব্যাপারটা আপনি বললেন সেটা কি বিদেশে পড়াশুনো করে আসার পর তারপর হয়েছিল ওই মিলিয়ে মিশিয়ে ওই 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 ট্রানজেকশন টাইমে অনেকগুলো ঘটনা আছে ওকে 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 মানে আমি অফিস থেকে ছুটি অ্যাপ্লাই করি তো যথারীতি গভর্নমেন্ট অফিসে তুমি চাকরি পেয়েছ একটা স্পোর্টস কোটা তো সেখানে তোমার অফিস চাইবে তুমি ওই অফিসেরও সার্ভ করো তো আমি যখন অফিসকে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি যে ইন্ডিয়ান টিম আমায় সিলেক্ট করেছে সে বলছে আগে ইন্ডিয়ান টিমকে পরে সার্ভ করবে আগে আমার তোমার অর্গানাইজেশনকে সার্ভ করো তো তারা তাদের জায়গায় ঠিক ছিল বিকজ তাদের ডিউটিটাই ছিল অর্গানাইজেশনটাকে ভালো করা কিন্তু আমি যেন কোথাও একটা দেশ দশের জন্য পৃথিবীতে এসেছি এই রিয়েলাইজেশন তখন স্টার্ট হয়ে গেছে যে আমি নিজের জন্য যত করব করবো আমি দেশ দশের জন্য করব। যেটা আমার গুরু আমার মাথায় ঢুকিয়েছিল যে দেখো তুমি সবাই যেদিকে হাঁটছে তুমি যদি সেদিকে হাঁটো সেই বাংলায় বলে ঝাঁকের কই ঝাঁকে থাকা তাহলে ওই ট্র্যাডিশনাল লাইফ হবে ট্র্যাডিশনাল লাইফ মানে আমি বলছি না যে অটো টোটো চড়া খারাপ মানে বাসে চড়া খারাপ ট্র্যাডিশনাল লাইফ মানে ওই এলাম পৃথিবীতে কিছুদিন থাকলাম তারপরে দুটো চারটে রিপ্রোডিউস করলাম আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ বাচ্চা তারপরে ওই একটা পেনশন একটা ছাতা একটা ঘড়ি ওই কখন পেনশনের দিয়ে বাড়বে এর মধ্যে যদি আটকে থাকো তাহলে আসি যাই মাইনে পাই আর ডিম্পাউরুটি কলা বড়ো ঘড়ির তলার মধ্যে আটকে যাও যেটা আমরা বাঙালিরা দেখি লাঞ্চ মানে এই ব্রেকফাস্ট মানে ডিম্পাউটি কলা থাকবে পিকনিক মানে এটা থাকবে হাওড়া স্টেশনে দেখা করা মানে এখনও কিন্তু সেই কনসেপ্ট আছে বড়ো ঘড়ির তলা আর আসি যাই মাইনে পাই মানে একটা চাকরি তো হয়ে গেল ব্যাস আর খাটার দরকার নেই তো উনি আমাকে বারবার বলতেন যে এন্টারপ্রেনারশিপ যেটা আজকের দিনে ওয়ার্ল্ড ফেমাস হয়েছে সবাই এন্টারপ্রেনার হতে চায় তুমি যেরকম একজন ইউটিউবার সবাই এরকম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায় তখনকার দিনে সরকারি চাকরি পাওয়াটা একটা বিরাট বড় কোয়ালিফিকেশন ছিল এখনও এখন তো চাকরি জায়গাটা আরও টাফ হয়ে গেছে তো ওই জায়গায় পুরো উল্টো দিকে হাঁটা বেশ চাপ ছিল আর আমার গুরু সবসময় অনেক রকম এক্সাম্পল দিতেন এই এক্সাম্পলটাও দিতেন যে ধাক্কা খাচ্ছো মানে তুমি সামথিং ডিফারেন্ট কিছু করছো তো আমি আমার মনে আছে আমি কানতে কাঁদতে খালি ওনার কাছে যেতাম আর জিজ্ঞেস করতাম উনি অবশ্যই স্পিরিচুয়াল গুরু তো কোন অর্গানাইজেশন সেটা ইম্পর্টেন্ট না আর উনি ছাড় না ওনার নাম ডিসক্লোজ হোক সেই জন্য আমি ওনার নাম বলতে পারছি না তো উনি আমাকে আরেকটা কথা বলেছিলেন যে দেখো দুটো আম গাছ রয়েছে একটা আম গাছে পাতা প্রচুর আছে দেখতে খুব সুন্দর বা একটাও আম নেই আরেকটা আম গাছে পাতা থাক বা না থাক ভর্তি আম আছে তো ছোট বাচ্চা বা বড়োরা ওই পাশ দিয়ে গেলে কোন গাছের দিকে বেশি তাকাবে যেটা আম আছে আর সুযোগ যদি থাকে তাহলে ঢিল কোনটায় মারবে যেটায় আম আছে খালি গাছে ঢিল মারবে না তার মানে তোমার কাছে এমন কিছু কোয়ালিটি আছে যেটা অন্যের চোখের চো চক্ষু তো তোমাকে খোঁচা খেতেই হবে বিকজ খোঁচা না খেলে তো তো উঠবে না সো যেরকম একটা এক্সাম্পল আমি গল্পের ছলে বলি বাচ্চাদেরকে বা বড়োদেরও বড়োরাও শুনে খুশি হয় এবং বড় বড় গভর্নমেন্ট কর্পোরেট অফিসেও তো আমাকে যে যেতে হয় বিভিন্ন মানুষ ডাকে তো সেখানেও আমি এই গল্পটা বলেছি ওরা খুব আনন্দ পায় দুটো কাক উড়ছে আকাশে ছোট্ট ছোট্ট কাক একটা মা কাক একটা তার ছোট্ট বাচ্চা মা কাক যেভাবে বাচ্চাকে বোঝাচ্ছে এটা মানে কি ওটা মানে কি কিভাবে উঠতে হয় ঠিক সেই সময় এয়ারপোর্টের কাছ থেকে যখন উঠছে ছোট্ট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে মা মা ওগুলো কি দাঁড়িয়ে আছে আবার কি উড়ে যাচ্ছে তো মায়ের বক্তব্যটার নাম এরোপ্লেন ওর মধ্যে মানুষ থাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায় আমাদেরই মতন দেখতে ওখানে এরকম হয় এরকম হয় খুশি গায়ে হাওয়া লাগলো ভয় পেয়ে গেল কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দেখলো রকেট স্টেশন তো রকেট স্টেশনে কী হয় রকেটের কোথায় আগুন জ্বলে পেছনে পিছনে আগুন জ্বলে তো ওই আগুন দেখেও ভয় পেয়ে যায় ও মা মা কি এটা মা কিছু বলার আগেই ততক্ষণে দেখছে ওই রকেটটা সেই হয় না উঠছে আর কি এবং চারিদিকে এত আগুন যে ওদের পালকগুলোই অব্দি পুড়ে গেল এবং ওরা পুড়ে পড়ে গেল অনেক দূরে বা তারপরে ওই হলকাতে পুড়ে গেলো পুরে পড়ে গেছে বাচ্চাটাও কাজ মাও মানে অসহায় বাচ্চাটা বলছে মা মা এটা কী বলে নাম রকেট এটা পুরো গ্র্যাভিটেশনাল ফোর্সকে ব্রেক করে পৃথিবীর বাইরে চলে যায় ও বলে নি ওটার নাম প্লেন ছিল আর এটার নাম রকেট রকেট মানে এর পিছনে আগুন জ্বলছে সেইখানে ডিফারেন্স হচ্ছে ডিজায়ার আর বার্নিং ডিজায়ার ডিজায়ার সবার থাকে একশো জনের মধ্যে একশো জনেরও ডিজায়ার আছে আমি বেরিয়ে যেই রিক্সা দাদাকে বলবো দাদা আমাকে একটু নিয়ে যাবেন আচ্ছা তোমার স্বপ্ন আছে স্বপ্ন কেন থাকবে না আমি যদি তার বাড়িতে গিয়ে দেখি ছেলেমেয়ের স্বপ্ন আছে আমি যদি দেখি দোকান কেউ একটা দোকান খুলে বসে আছে তাকে যদি বলি স্বপ্ন আছে হ্যাঁ আছে তো ডিজায়ার সবার থাকে বাণির ডিজায়ার সবার থাকে না কেননা পিছনে আগুন জ্বালানোটা একটু কিন্তু টাফ কেননা সবাই চায় স্বপ্ন সফল হবে কিন্তু পরিশ্রম করবো না এটা কিন্তু হয় না স্বপ্ন সফল করতে গেলে পরিশ্রমটা দরকার হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক থাকবেই এবার কোথায় হার্ড কোথায় স্মার্ট এটা হচ্ছে টেকনিক্যাল স্কিল সেটা নিয়েই আমার কাজ সেটা নিয়েই এগোনো সেটা নিয়েই মানুষের সাথে মানুষকে কানেক্ট করা বিদেশে এখন পড়াশুনো করলেন স্যার সাত বছর কেমব্রিজে ছিলেন সেখানে কি সাবজেক্টের ওপর পড়াশুনো করেছেন সেটা একটু জানতে চাই সেটা বলতে গেলে অনেক রকম মানে বড়ল বলে না সেরকম আমি অনেক কিছু জিনিস একসাথে শেখার চেষ্টা করেছি এবং তার মধ্যে মেইনলি ছিল মানুষের মানুষ একটা রিসোর্স তো মানে যেরকম জল একটা রিসোর্স জমি একটা রিসোর্স মানুষ একটা রিসোর্স যেরকম বলে হিউম্যান রিসোর্স তো এই রিসোর্সটাকে কত ইউনিকভাবে ইউটিলাইজ করে একটা মানুষের কোয়ালিটিকে এনহ্যান্স করা যায় সো আমার সাবজেক্টের মধ্যে মেইনলি সহজ ভাষায় যদি বলি ইমোশনাল কোশেন্ট অ্যান্ড স্পিরিচুয়াল কোশেন্টকে কানেক্ট করে একটা মানুষের পারফরমেন্সকে কিভাবে পিকে নেওয়া যায় ওকে মানে যদি সহজ ভাষায় বলি এভারেস্টের বেস ক্যাম্পে লাখে লাখে লোক দেখতে যায় বাট এভারেস্টের মাথায় ওঠে ওই এক লাখ লোকের মধ্যে একজন সো এভারেস্টের বেস ক্যাম্পকে যদি আমরা এইভাবে দেখি একটা ট্রাঙ্গেলের মতন একদম পিরামিডের মতন পিরামিডের একদম লোয়ার লেভেলে প্রথম যারা এভারেস্টে উঠেছিল অ্যাস পার দ্য রেকর্ড এডমান্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নর্গে তেঞ্জিং নোরগে কে ছিল নেপালের শেরপা যার কাজ হচ্ছে রাস্তা দেখানো আর এডমান্ড হিলারি কে ছিল সে হচ্ছে পর্বতারোহী নিউজিল্যান্ডের সো এডভান হিলারি বহুবার ট্রাই করে ফেল তেঞ্জিং নর্গো ফেল বাট দুজনে সেপারেট ওয়েতে করছিল বেস ক্যাম্পে দুজনে দেখা দুজনে মিলে ডিসিশান নেয় যে ওয়াই নট উই গো টুগেদার গ্রো টুগেদার সেই গ্রো টুগেদার করতে গিয়ে দুজনের মধ্যে একটা ব্লুটুথ কানেকশান তৈরি হয় একদম মোবাইল তো ছিল না বাট ব্লুটুথ কানেকশান মানে ট্রাস্ট ফেথ অ্যাজ ওয়েল অ্যাজ হোপ দুজনেই এই তিনটেকে সাথে নিয়ে উঠেছিল যত না জুতো নিয়ে উঠেছিল পিছনে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠেছিল তার থেকেও বেশি বড় হোপ ছিল ফেদ ছিল আর নিজেদের মধ্যে কী ছিল মাল্টিপল ট্রাস্ট এবং সেই ট্রাস্টটা এত পাওয়ারফুল ছিল যে ট্রাস্টের জন্য তারা কিন্তু সেই এভারেস্টের মাথায় ওঠে সো আমার কাছে যখনই কেউ আমার কাছে আসে বাচ্চা হোক বড় হোক আমার কাছে ফার্স্টে এসে তার প্রবলেম বলে আমার প্রথম বক্তব্য ফার্স্ট অফ অল আমরা আপনার আর আমার বা তোমার আর আমার যে জার্নিটা স্টার্ট হবে এই শুরুটা কিন্তু অ্যাকচুয়ালি বেস ক্যাম্প থেকে হবে আর তুমি হবে আমার এডমান হিলারি আমি হব তোমার নোরগে কিন্তু আমার তোমার মধ্যে এক্স্যাক্টলি আমার তোমার মধ্যে যদি ওই ব্লুটুথ কানেকশানটা না আসে তাহলে কিন্তু তুমি যেটা চাইছো সেটা আমি রিয়েলাইজ করাতে পারবো না তোমার কাজ হচ্ছে এটাকে আমি থ্রি ডি এফেক্ট বলি থ্রি ডি এফেক্ট বরাবরটা খুব কমন কিন্তু আমার কাছে থ্রি ডি এফেক্ট মানে ইস টোটালি ডিফারেন্ট ফার্স্ট ডি কে আমি বলি ডিসিশান নেওয়া মানে আমাকে যখনই আমার কোনো কাছে কোনো ক্লায়েন্ট আসে আমি ফার্স্ট বলি আপনি ডিসিশান নিয়েছেন নাহলে আমার কাছে আসতেন এটাকে ইংলিশে বলা হয় আ জার্নি অফ এ থাউজেন্ড মাইল স্টার্ট উইথ দ্য ফার্স্ট স্টেপ আপনি ফার্স্ট স্টেপ নিয়ে আমার কাছে এসছেন এবার হচ্ছে আপনার এই ডিসিশানটাকে যদি ডেস্টিনেশনে কনভার্ট করতে মানে ডেস্টিনেশন মানে আপনি যেখানে যেতে চাইছেন তাহলে ডিসিশান আপনার ডেস্টিনেশান আমরা দুজনে একসাথে পৌঁছাবো এভারেস্টের মতন মাঝখানে একটা রাস্তাটা যেটা সেটা আমি ডিসাইড করবো কেন আপনি বিশ্বাস করেছেন বলে আমার কাছে এসছে সেই মাঝখানের ডিটা হলো ডাইরেকশান ডাইরেকশন ডিরেকশান যেটার জন্য কম্পাস কাজ করে মজাটা কি ম্যাক্সিমাম মানুষ প্রথমে হ্যাঁ বলে কিন্তু এই ধরনের জার্নিগুলো তো এরকম একবার তালি দিলাম আর হিরক রাজার দেশের মতন অন্য দেশ থেকে অন্য দেশে চলে গেলাম তা তো হয় না ইটস এ লং প্রসেস একজাক্টলি স্লোলি ভেরি গ্র্যাজুয়াল চেঞ্জেস আসে তো সেখানে ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে ডিসিশান নিয়ে ডিটারমিনেশন আনতে হয় ম্যাক্সিমাম ছেলে মেয়ে বা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যেটা ল্যাকুনা বা ল্যাক সেটা হলো আমি ডাইরেকশান দেখাচ্ছি সে বলছে আজ না কাল করবো কাল না পরশু করবো ডিলে টু ডেস্ট্রয় পৌঁছে যায় সো সাকসেসফুল লোকেরা কোথায় যায় ডিসিশান নেয় ডেস্টিনেশান ঠিক করে ডাইরেকশান তৈরি করে রাস্তাটা এত ইজি নয় এরম এরম থাকবে কিছু কিছু থাকবে কিন্তু ম্যাক্সিমাম মানুষ অ্যাচিভ করতে পারে না কারণ ডিসিশান নেয় ডিলে করে দেয় যেই ডিলে করে দেয় বিকজ ডিটারমিনেশন ডেডিকেশান নেই যেই ডিলে হয় তখন আর ডেস্টিনেশন হয় না ওটা ডিস্ট্রয় হয়ে যায় তখন স্বপ্ন চেঞ্জ হয়ে যায় এক্স্যাক্টলি যে কারণে আমি সবসময় এটা বলি এবং আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন যে স্বপ্ন বহু মানুষ ইজিলি চেঞ্জ করে ফেলে নিজেকে চেঞ্জ করতে রাজি নয় কিন্তু পৃথিবীতে ওয়ান লোক আছে যারা স্বপ্নের জন্য নিজেকে চেঞ্জ করে এখন দুটো ডিপার্টমেন্ট করে দিলাম আমি বা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম একটা হলো রোজ স্বপ্নকে চেঞ্জ করা নিজেকে চেঞ্জ করব না তাহলে দেখা যাবে একটা দিন সিচুয়েশান আপনাকে সময় আপনাকে ভুলে যাবে ঠিক যেভাবে উইথ অল ডিউ রেসপেক্ট নোকিয়া কোম্পানিকে লোকে ভুলতে বসেছে ভুলে গেছে ইতিহাসের পাতায় ছিল বলে কোনো কোম্পানি এভাবে মনে রেখেছে কোডাক ক্যামেরা লোকে ভুলে গেছে ফুজি ক্যামেরা লোকে ভুলে গেছে ফুজি ফিল্ম লোকে ভুলে গেছে কেন তার কারণ তারা সময়ের সাথে নিজেকে তৈরি করেনি চেঞ্জ করে হ্যাঁ ব্ল্যাকবেরি ফোন সেই সেই সময় কিন্তু স্মার্টফোন কিন্তু প্রথম ব্ল্যাকবেরি মার্কেটটাকে ক্যাপচার করেছিল কিন্তু ব্ল্যাকবেরি ভ্যানিশ হয়ে গেছে তার কারণ তারা টাইমের সাথে নিজেকে আপডেট করেন তো সেক্ষেত্রে স্বপ্নকে চেঞ্জ না করে নিজেকে যদি চেঞ্জ করা যায় মানে যদি এটাকে একটা কোটেশনের মধ্যে বলি ফর থিংস টু চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ ফর থিংস টু গেট বেটার ইউ হ্যাভ টু গেট বেটার তুমি চাইছো তোমার যেখানে পৌঁছাতে তার জন্য নিজেকে প্রত্যেক দিন তোমাকে চা রাখতে হবে আমাকে চেঞ্জ করতে হবে এই চেঞ্জ থেকেই কিন্তু ট্রান্সফরমেশন স্টার্ট হয় বিকজ শুরুটা চেঞ্জ চেঞ্জ কন্টিনিউ করতে 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 তোমার ভেতরে চেতনাটা চলে যাবে আমরা পারফিউম দিই কেন যাতে ইমিডিয়েট স্মেল করলে ভালো লাগে এক্স্যাক্টলি এবং আমরা যদি আধ্যাত্মিক এক্সপার্টসদের দেখি তাদের কিচ্ছু লাগে না কেননা তাদের মনের মধ্যে থেকে পারফিউম বেরোচ্ছে সো কেউ যখন নিজেকে ভেতর থেকে চেঞ্জ করার ইচ্ছা প্রকাশ করবে না তাকে কেউ আটকে রাখতে পারবে না এক্স্যাক্টলি স্যার এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে এখনকার দিনে একটা কমন প্রবলেম আমি যেটা দেখেছি নিজের মধ্যে নিজের বন্ধু বান্ধবদের মধ্যে সেটা হচ্ছে প্রোকেস্টিনেশন আজকে করব না ঠিক আছে কালকে করব সব কিছু আমরা কালের ভরসায় রেখে দিচ্ছি আজকে কোনো অ্যাকশান দিচ্ছি না কাল করব এটা বলে রেখে দিচ্ছি এই জিনিসটা কতটা ডেঞ্জারাস আর এই জিনিসটাকে আমরা কাউন্টার করতে পারি কি করে সেটা যদি একটু বলেন ডেফিনেটলি এটার অনেকগুলো উত্তর হয় আমি বলছি না এটাই একমাত্র উত্তর তবে আমার মতন করে যদি আমি এটা ডেলিভার করি ব্যাপারটা অনেকটা এরকম আমরা যারা শুনছি বা যারা দেখছি যদি হাতে খাতা পেন থাকে আমরা যদি একটা ওয়ার্ড লিখি চান্স সি এইচ এ এন সিই সি এইচ এ এন সি এবার চান্সের যে লাস্টে সিটা আছে মানে সি এইচ এ এন সি ই এই সি লেখার নিচে যদি একটা দাগ দিয়ে দিই তাহলে সেটা চেঞ্জ হয়ে গেল তার মানে একটা দাগ চান্সকে কিন্তু চেঞ্জে কনভার্ট করে দিল রাইট অর রং সো আমি যদি এবার এটাকে কোটেশনে বলি বাই চান্স উই নেভার বিকাম সাকসেসফুল বাই চেঞ্জ উই বিকাম সাকসেসফুল ডেফিনেটলি রাইট এবার আরেকটা ফর্মুলার মতন পয়েন্ট ওয়ান মাল্টিপ্লাই বাই টেন ইসাল টু ওয়ান এবার ওই পয়েন্টটাকে যদি সরিয়ে দিয়ে ওয়ান ইজ ওয়ান মাল্টিপ্লাই বাই টেন করি টেন হয়ে যায় তার মানে একটা ডট এলিমিনেট করাতে এক দশ হয়ে গেল ঠিক সেই রকমভাবে প্রোক্রাস্টিনেশন স্টপ করার সব থেকে বড় উপায় আগে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আলটিমেট আমার গোল ডেস্টিনেশন কোথায় ইফ ইট ইস ক্লিয়ার এনাফ ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিয়ার থাকে না সেই জন্য প্রোক্রাস্টিনেশন হয় বিকজ আমার কাছে যদি জিনিসটা একদম পরিষ্কার থাকে যে আমি ইউপিএসসি পরীক্ষা দেবো ভিশনটা ক্লিয়ার ক্লিয়ার দরকার তাহলে ব্যাপারটা অনেকটা ইজি হয় আর ক্লিয়ার না থেকে জার্নি স্টার্ট করলে চ্যালেঞ্জেস অনেক বেশি হয় এবং সেইখানেই কিন্তু প্রোক্রেস্টিনেশন ওভার আসে বিকজ আর ওভার থিঙ্কিং দুটো একসাথে চলে দুটো আলাদা না মোরালেস যারাই এই প্রোকাস্টিনেশন করেছে তারা এত বেশি ভেবেছে ভাবতে ভাবতে সময়টা অনেকটা ইভেন প্রোকাস্টিনেশন করার পর তাদের একটা গিল্ট ফিল হয় সেই গিল্ড ফিল্ড থেকেও তারা অনেক ক্ষেত্রে ডিপ্রেশনে চলে যায় আজকে স্বাধীন কাজটা করলাম না কালকে করতে হবে রাইট মানে পরীক্ষার আগে সিলেবাস শেষ হলো না সিলেবাসটা কমপ্লিট হলো না আমি পড়াশোনা করলাম না সেটার জন্য এই গিল্ড ফিলিংটার থেকে একটা ডিপ্রেশন মানে প্রোক্রাস্টিনেশনকে যদি জানতে হয় শিখতে হয় তাহলে একটু ইন্টারনাল ব্যাপারটা দেখতে হবে প্রোক্রাস্টিনেশন কেন হয় কাদের হয় কীভাবে ওভারকাম করা যায় আমরা যদি সময়কে একটা ফ্রেম করি টাইম টাইমটাকে একটা ফ্রেম করছি টাইমকে সাধারণ মানুষ বা সবাই আমরা অ্যাজ এ হিউম্যান বিং একটা সিম্পলি ওয়েতে দেখি টাইম সেভ করা যায় না রাইট একদম সময় প্রচন্ড স্পিডে আমাদের হাত থেকে কমে যাচ্ছে রাইট এটা আমরা সবাই জানি বাট টাইমকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে ইউটিলাইজ করি টাইম ইনভেস্ট হতে পারে আর টাইম ওয়েস্ট হতে পারে একদম এর মাঝামাঝি তো কিছু নেই কিন্তু রিসার্চে দেখা গেছে টাইম ইনভেস্ট আর টাইম ওয়েস্টের মাঝখানে দুটো খুব ইউনিক জিনিস আছে যে ইউনিক জিনিসগুলো মানুষ বুঝতে পারে না বা যখন বোঝে তখন আর কিছু করার থাকে না তখন ইনভেস্ট ওয়েস্টে চলে গেছে ঠিক যেরকম শপিং মলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তুমি গেছো দুর্গাপুজোর সময় সব দোকানে ডবল ডবল অফার তুমি দেখবে তুমি যেটা কিনবে বলে গেছো সেখানে যত না তুমি গিয়ে পৌঁছানোর আগে এত বেশি ডিস্ট্রাকশন থাকবে রাস্তার মাঝখানে মানে দোকানগুলোর মাঝখানে যেখানে যেটার প্রয়োজন নেই সেটাও হয়তো কিনে নেবে এক্স্যাক্ট ধরো তোমার টার্গেট করেছো তুমি একটা স্যুট কিনবে কোনো ইভেন্টের জন্য আর সেখানে ঢুকেই দেখলে একটা জায়গায় জিন্সে অফার দিচ্ছে দুটো জিন্স কিনলে ছটা জিন্স ফ্রি ওই টাকাটা তুমি শ্যুটের জন্য রেখেছিলে ওয়ার্লাস জিন্সের কোনো দরকারই নেই তুমি গিয়ে দেখলে একদম ব্র্যান্ডেড অরিজিনাল বেস্ট অফ দ্য বেস্ট এরকম অফার দিচ্ছে কেন ওনার দোকানটা যে কোনো কারণে বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই কুড়ি হাজার আঠেরো হাজার দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজারের যে টাকাটা তুমি ওখানে সেভ করেছিলে টাকাটা ওখানে চলে যাবে অনেস্টলি বলে হ্যাঁ কিনা একদম এরকম এরকম খুব কম মানুষই আছে যার সাথে এটা ঘটেনি মনে হবে যে চান্সটা মিস করে যাবো যাবো এই জিন্স আমার তো আর জিন্সের প্যান্ট তো লাগবেই তখন মন কি করবে ওইদিকে ডাইভার্ট করবে হ্যাঁ হয় এটা নেটফ্লিক্স ফ্রিতে যদি এখন এই মুহূর্তে দেয় সারা পৃথিবীতে সবার মোবাইলে যদি একটা মেসেজ পপ আপ করে যে নেটফ্লিক্স ইজ ফ্রি বাট অনলি ইউ হ্যাভ টু পে ওয়ান রুপি নাইনটি নাইন মানুষ দেবে হ্যাঁ এক টাকা রাস্তায় যার দশ টাকা আছে পকেটে সেও কিন্তু দেবে ধরো যদি এরকম হয় দশ দিন বাদে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি নেটফ্লিক্স ফ্রি তুমি কি এক টাকা দিয়েছ তুমি কিন্তু বলবে হ্যাঁ কিন্তু অনেস্টলি যদি আমরা দেখি নেটফ্লিক্স ফ্রি না নেটফ্লিক্সকে তুমি যদি এক টাকা দিয়ে কেন দশ দিনের জন্য তুমি কি নেটফ্লিক্সটাকে রেখে দেবে না ইউটিলাইজ করবে এবার কটা মানুষ নেটফ্লিক্সকে বন্ধ করে রেখে দেবে এক টাকা দিয়ে কেনার পর মোরাললেস কেউ না বরং চার্জারে লাগিয়ে নেটফ্লিক্স ইউজ করবে এই দশ দিন পরে যদি সুযোগটা না পাই যতটা পারি দেখে টু বি অনেস্ট ওয়েন ইউ গ্র্যাব সামথিং ফ্রি দ্যাট মিনস ইউ আর দ্য প্রোডাক্ট ডেফিনেটলি একদম মানে আপনি ভাবছেন ফ্রি সে নেটফ্লিক্স কি করছে আপনার সময়টা কনজিউম করে নিল তাহলে আপনার যে প্রোডাক্টিভ টাইমটা আপনি পড়াশোনায় ভেবেছিলেন কোনো প্রোডাক্টিভ কাজে সব বন্ধ করে দিয়ে নেটফ্লিক্সের একটা পর একটা সিরিজ দেখে যাচ্ছেন সারা রাত ধরে কেননা দশ দিন বাদে বন্ধ হয়ে যাবে হেসন্ন ডেফিনেটলি সো তার মানে কি টাইম এইভাবেই আমাদেরকে কি করছে হাইজ্যাক করছে টাইমের আরও দুটো ইউনিক কনসেপ্ট আছে এটা ম্যাক্সিমাম মানুষ বোঝে না বা বোঝে যখন লেট ম্যাক্সিমাম স্টুডেন্টরা বোঝে না স্টুডেন্টরা এটাতে প্রচুর সাফার করে বড়রাও করে বাট স্টুডেন্টরা মেইনলি সাফার করে স্টুডেন্ট মানে বারো বছর থেকে ছাব্বিশ বছরে এই ব্র্যাকেটের ম্যাক্সিমাম স্টুডেন্ট সাফার করে এই টাইমের দুটোর মধ্যে একটা টাইম হয় কম্পালশন টাইম কম্পালশন মানে ওয়াশরুমে আমি ফিফটিন মিনিটস দিলাম এটা কিন্তু কিছু করার নেই আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছি সেটা কিন্তু কম্পালশন আমি নৈহাটিতে থাকি আমি কাঁচরাপাড়ায় থাকি আমি চুচুড়াতে থাকি ট্রেনে বসলাম এবার ট্রেনটা হাওড়া পৌঁছাচ্ছে শিয়ালদা পৌঁছাচ্ছে কম্পালশন টাইম এটা তো কমানো যাবে না না তুমি ফার্স্ট ট্রেনে গেলে দু ঘন্টার জার্নি হয়তো এক ঘন্টায় পৌঁছাবে বাট টাইমটা তো লাগছে এক্স্যাক্টলি সো কম্পালশন টাইম মোরাললেস ম্যাক্সিমাম মানুষ ওয়েস্ট করে ফেলছে বাট দ্যার ইজ এ হিউজ টেকনিক ইউনিক টেকনিক কম্পালশন টাইম কেউ ইনভেস্টমেন্টে কনভার্ট করে এরকম আসছি তার আগে বলে দিই তারপর একটা সব থেকে ডেঞ্জারাস এবং যেখান থেকে প্রোক্রাস্টিনেশন বা ওভার থিঙ্কিং স্টার্ট করে আজ অবধি কোনো অফিসিয়াল এই ধরনের সোশ্যাল মিডিয়াতে আমি এটা পয়েন্ট শেয়ার করি এটা আমি কখন শেয়ার করি যখন যারা আমার পেইড সেমিনারে আসে অ্যাজ এ প্রফেশনাল বা কোনো কর্পোরেট হাউসে ইউজ করি কারণ তারা এটার মূল্য দেয় মূল্য বোঝে বোন তুমি ফ্রিতে যে জিনিসটা পাবে তাকে তুমি যেভাবে মিললে দেবে মূল্য দেবে আর সেটাই যদি তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনে তুমি যদি দাও তোমার মূল্যটা তুমি বেশি দিচ্ছ তোমার অ্যাটেনশন কনসেনট্রেশনও বেড়ে যাবে একদম একদম এক টাকা দিয়ে কোনো একটা প্রোডাক্ট তুমি পেয়ে গেলে ফ্রিতে তোমার জানা তো তুমি এটা দিয়ে এক টাকা দিয়ে আছে বাট তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে জিনিসটা নিয়েছো পাঁচ দিনের বেশি রাখতে পারবে না তোমার তখন ইউটিলাইজেশন বেড়ে যাবে কারণ তুমি জানো আর পাঁচ দিন পর থাকবে না ঠিক সেরকম এই টাইমটাকে বলা হয় ইলিউশন টাইম ইলিউশন টাইম মানে ধরো তুমি ভাবছো আমি যাই বন্ধুদের বাড়িতে বন্ধুটার বাড়িতে যাই প্রজেক্ট ওয়ার্ক করবো কারণ প্রজেক্ট ওয়ার্ক করলে খুব ভালো কিছু হবে একসাথে বসে গেলে তো প্রজেক্ট ওয়ার্ক করতে গিয়ে শুরু হয়ে গেল আড্ডা এটা সেটা এটা সেটা এমন পরিমাণে আড্ডা শুরু হলো দেখা গেল মেইন সাবজেক্টের আলোচনা দু মিনিট হয়েছে আর আড়াই ঘন্টা তিন ঘন্টা উল্টো আলোচনা এবার তোমার বাড়ি ফেরার সময় গিল্ড স্টার্ট হয়ে গেলো যেটা একটু আগে বলে কি বাবা টাইমটা ওয়েস্ট করে ফেলাম না করলেই হতো এটাকে থেকে ইলিউশন বলে অনেক ছেলে মেয়েদের মধ্যে আমি দেখেছি আমার কাছে এসছে যে টাইমটা ওয়েস্ট করবো না মন দিয়ে পড়তে বসেছি হঠাৎ করে হোয়াটসঅ্যাপে দেখলাম একজন লিখেছে টেলিগ্রাম চেক কর যেইনে টেলিগ্রাম খুললাম দেখলাম তিনটে আমার খুব পছন্দের মুভি রিসেন্ট বেরিয়েছে যেটা টিকিট পাওয়া যাচ্ছে না মুভিটা ফ্রিতে আর কখন এসছে রাত নটার সময় মনে মনে ভাবলাম কালকে তো সাজ কোনো পড়া নেই দেখো মাইন্ড কীভাবে হাইজ্যাক করে অ্যাস তো পড়া নেই আর রাত্রিবেলা দুটো মক টেস্ট দেবো ও কালকে দিয়ে দেবো রাত থেকে তিনটা দেখে নিই কারণ এটার এক্সপায়ারি টাইম দিয়েছে বারো ঘন্টা এবার ওই যে নটা থেকে পড় তিনটে বা চারটে অব্দি তিনটে মুভি তুমি দেখে নিলে দেখার পর দেখলে ওই মুভির মধ্যে কিছুই নেই তুমি যেটা ভেবেছিলে তারপরে ওর এফেক্টে সারা দিন ঘুমালে যখন ঘুম থেকে উঠলে তোমার গিল্ড ফিলিং স্টার্ট হয়ে গেল বিকজ ইউ হ্যাভ এ হিউজ ইলিউশন টাইম আজকের দিনের বাচ্চাদের উইথ অল ডিউ রেসপেক্ট আমি জানি সবাই মোবাইলেই দেখছে বাট এই মোবাইলটা ইলিউশানের সবথেকে বড়ো কারণ উপর নিচ করে যদি কিছু পাওয়া যায় কেউ উপরে উঠছে কেউ নিচে নামছে কেউ উপরে উঠছে নিচে নামছে আই এম সরি আপনি মোবাইল ওপর নিচ করছেন না নিজেকে ওপর নিচ করছেন সেটা দেখেন আপনার জীবনের উদ্দেশ্যটা নিজে ওপর থেকে পৃথিবীটাকে দেখবেন না নিচ থেকে পৃথিবীটাকে দেখবেন তো কোনটা ওভার ইউজ হবে কোনটা লেস ইউজ হবে এটা আপনাকে ডিসাইড করতে হবে তোমাকে ডিসাইড করতে হবে আমি তো ঠিক বলে ডিসিশান দিতে পারি না যার যেটা চয়েস আপেক্ষিক আপেক্ষিক পুরো ব্যাপারটা তো সেখানে ওই থামা যে আমি জানি রাত্রিবেলা শোয়ার আগে যদি আমি নিজেকে বলি দু মিনিটের জন্য একটুখানি হোয়াটসঅ্যাপটা চেক করে নিই তারপরে ইস্যুয়ে পড়ব একশো জনের মধ্যে একশো যদি ফেলিয়র হয় দু মিনিটে থামা যায় না কেন দু মিনিটটা দশ মিনিট হয় বিকজ একটা হোয়াটসঅ্যাপ দেখে কেউ বেরোতে পারে না যদি পাঁচটা গ্রুপ থাকে সেই গ্রুপে ঝড় চলে কেউ না কেউ ঝড় তুলেই যাচ্ছে তার মধ্যে একটা কমেন্টস করে দিলে আর তো কোনো কথাই নেই চেন চলতেই থাকে চলতেই থাকে এবং ওই লুপ এটাকে বলে হ্যাবিট লুপ ওই লুপ কিন্তু অভিমন্যু চক্রবীর মতন তোমাকে আরও ভেতরে নিয়ে যাবে এবং অনেকে আছে রাত্রিবেলা ঘুম আসছে না বলে মোবাইল দেখে কিন্তু এটা সবথেকে বড় ডেঞ্জার ঘুম আসছে না বলে মোবাইল দেখতে দেখতে তার স্লিপ ডিসঅর্ডার শুরু হয়ে যায় সে সারা রাত যাচ্ছে সারাদিন ঘুমাচ্ছে এবং এই করে করে কিন্তু আজকের দিনে প্রচুর বাচ্চা সাফার করছে এবং বাবা মারা আমার কাছে এসে কান্নাকাটি করে আমি বুঝতে পারি তার মেইন কারণ হচ্ছে ওই ইলিউশন টাইম তো টাইমকে রিডিউস করা আর কম্পালশন টাইমকে ইনভেস্ট করা লাইক আমি করেছি আমার গুরু আমাকে সবসময় এগুলো গাইড করেছে যখন তুমি ট্রেনে যাবে বই পড়ো ওকে আই এম সরি যতজন পোটকা শুনছেন এটা যদি একটা পোল মতন করা যায় যে কতজন আছেন লাস্ট দশ দিনে দশ পাতা বই পড়েছেন পড়াশোনার বই না নিজের আপলিফটিং বই দেখা যাবে দশ জনের একশো জনের মধ্যে হয়তো দুজনও পড়েনি কেন মোবাইলে আমি দেখে নিচ্ছি তো মোবাইলে দেখা এক জিনিস আর বই পড়া এক জিনিস তো অ্যাটেনশন স্প্যান কিন্তু যত আমি আমরা মোবাইল ইউজ করবো যত টেকনোলজি ইউজ করবো অ্যাটেনশন স্প্যান তত কমছে এটা হার্ভার্ডের রিসার্চ তো সেক্ষেত্রে বলা হচ্ছে একটু ম্যানুয়াল লাইফের দিকে যান একটা মোবাইলের টাইম লাইন দিয়ে দিন এই এরপরে আমি ইউজ করব না যারা সাকসেসফুল খুব সাকসেসফুল তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন লাইট কমে যাচ্ছে মানে দিনটা রাতে পরিণত হচ্ছে তাদের মোবাইল ইউজটাও সেইভাবে কমে যাচ্ছে আচ্ছা তো এটা যারা করছে তারা খুব উপকার পাচ্ছে বাট সবার ক্ষেত্রে এটা নাও অ্যাপ্লিকেবল হতে পারে অনেকে সারা রাত জেগে অফিস থাকে কি আছে আইটি সেক্টরে তো তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয় সেটা পুরো সাবজেক্টিভ এটা ডিপেন্ড করছে কে কেন কোথায় কিভাবে ইউজ করবে স্যার একটা কোয়েশ্চেন ছিল ধরুন আমি আমার থেকে জিজ্ঞেস করছি ব্যাপারটা আপনি বললেন যে হোয়াটসঅ্যাপে দু মিনিট কিছু চেক করতে ঢুকলাম দু ঘন্টা হয়ে গেল সেভাবেই রিভলভ করছে এবং তারপরে তার গিল্ড ফিলিংসটা স্টার্ট হয় সেটাও হয় এবার আমাদের লাইফস্টাইলটা এখন এরকম হয়ে গেছে যে আমাদের কাজের পারপাসে হোক বা বিভিন্ন পারপাসে হোক যেহেতু আমি ইউটিউবে রয়েছি অ্যানালিটিক্স কোনো অনেক ব্যাপার থাকে সেগুলো আমরা দেখি এবার সেটা দেখতে দেখতে ডাইভার্ট হয়ে হয়তো অন্যদিকের কোনো কন্টেন্ট কনজিউমে ঢুকে গেলাম ঠিক আছে এবার এই যে কন্টেন্ট কনজিউমটা করছি এটা তো একটা পুরো টক্সিক লুপ আমি কল্পনা করতেই পারি কারণ সেখান থেকে আমার প্রোডাক্টিভ যে আওয়ারটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো এখনকার দিনে তো আমরা মোবাইলটাকে সেপারেট করে লাইফটাকে চিন্তা করতে পারি না তো এখানে কি কি মেজার্স নিলে এই টক্সিসিটিটা কমতে পারে এটার যে হার্স এফেক্টটা রয়েছে কিছুটা স্খলন হতে পারে সেটা আপনি কি সাজেস্ট করতে পারেন কিছুটা না এটা অনেকটা হতে পারে কিন্তু তার জন্য ফার্স্ট কি দরকার মাইন্ডকে মেক আপ করতে হবে ঠিক যেরকম একটু আগে আমি শেয়ার করলাম চান্স একটা লাইন অ্যাড করাতে চেঞ্জ হয়ে গেল মানে হিউজ শিফট একটা ডট সরিয়ে দিলাম সেটা এক থেকে দশ হয়ে গেল তো আমি যে কনসেপ্ট বা আইডিয়াগুলো দিচ্ছি এটা কিন্তু খুব ইজি কনসেপ্ট কঠিন নয় বাট জিনিসটা না অ্যাপ্লাই করলে তার কোনো ভ্যালু নেই মানে এটাকে এভাবে যদি বলা হয় নলেজ অ্যান্ড মেকআপ আর বোথ আর ইউজলেস ইফ ইউ আর নট অ্যাপ্লাইং ইট আমি মেকআপ কিনে রেখেছি কিন্তু মেকআপ ইউজ করলাম না আমি প্রচুর জানি কিন্তু আমি জিনিসটা অ্যাপ্লাই করলাম না তো জানা এক জিনিস অ্যাপ্লাই করা আরেকটা জিনিস মেকআপ কেনা এক জিনিস অ্যাপ্লাই করা একটা জিনিস একটু আগে আমরা আলোচনা করেছিলাম তোমার মনে আছে হয়তো জিম নিয়ে যে স্যার আপনি তো ওয়ার্কআউট করেন আপনার এজ এত কম কেন সো আমি বললাম হ্যাঁ এটা আমার ওয়ার্কআউটের ফল আমি রেগুলার ওয়ার্কআউট করি আমার ব্রেন সুপার অ্যাক্টিভ হয়ে থাকে এবং বডি যত দিন যাচ্ছে আমার স্কিন বলো বা আমার যে আউটলুক বলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বোথকে আমি কেয়ার করি বিকজ আমি এইটুকু বুঝে গেছি যে এইটুকু যদি কেউ না করে তাহলে তার লাইফের যেটাই গোল হোক সেটাই প্রবলেমকে সলভ হবে না তোমার প্রশ্নটা যেটা ছিল যে কিভাবে এই লুপ থেকে বেরোবে এটাকে নিয়ে আমি একটা গল্প বলবো অ্যাজ ওয়েল অ্যাজ দারুন দুটো এক্সাম্পল দেবো ফার্স্ট এক্সাম্পল যদি এভাবে দেখি একটা কোটেশন দিচ্ছি আমার স্টুডেন্টরা এটা ফলো করে যারা আমাকে চেম্বারে আসে পার্সোনালি দেখায় যে কোটেশনটা খুব ইউনিক স্টার্ট বিফোর ইউ স্টার্ট ফিনিশ বিফোর ইউ ফিনিশ বিফোর ইউ স্টার্ট ফিনিশ বিফোর ইউ ফিনিশ মানে কি সবাই জানে তো স্টার্ট বলবে তারপরে আমরা কাজ শুরু করবো সেটা বলার আগে তো সেটা বলার আগে স্টার্ট করা মানে শাহজাহান ফিজিক্যালি তাজমহল বানানোর আগে মেন্টালি কিন্তু অনেকবার স্কেচ করেছিল এবং যে কারণে আইনস্টাইনের বিখ্যাত কোটেশন যেটা ওয়ার্ল্ড ফেমাস যেটার কারণে সহজ মানুষ সাধারণ মানুষ অসাধারণ হচ্ছে অস্বাভাবিক কিছু করছে সেটা হলো ইমাজিনেশন ইজ এভরিথিং ইমাজিনেশান ইজ দ্য প্রিভিউ অফ লাইফ কামিং তুমি কত ভালো ইমাজিন করতে পারছো কত ভালো ভিজুয়ালাইজ করতে পারছো তার উপর ডিপেন্ড করবে তুমি তোমার মেন্টালি ফিজিক্যালি কোথায় অ্যাচিভ করবে তো তুমি যখন কাজটা করছো তার পরিণামটা জেনে কাজটা করার প্রতি যে ইন্টারেস্ট সেটাকে তোমাকে আগে গ্রো করতে হবে যে কারণ এখান থেকে স্টার্ট হয় একটা খুব ইউনিক ফর্মুলা এই ফর্মুলাটাকে বলা হয় গোল্ডেন সার্কেল মানে আমাদের প্রত্যেকের জীবনে এই গোল্ডেন সার্কেলটা আছে এবার এটা পুরো সাবজেক্টিভকে কিভাবে কীভাবে ইউজ করবে আমি আবার বলছি আমি যেটাই বলছি এটাই একমাত্র উত্তর নয় কিন্তু বাট এটাকে যদি এভাবে দেখা যায় তাহলে আমার মনে হয় যারা প্রফেশনাল হতে চায় জীবনে যে কোনো ফিল্ডে বা আলটিমেট যেখানে রিচ করার এবিলিটি আছে পাচ্ছে না তার কারণ তারা গোল্ডেন সার্কেল ফলো করছে না বা আননোয়িংলি এমন কিছু রং ফুডস্টেপ ফেলছে যেটা তাকে সাকসেসের দিক থেকে ফেলিয়ারের দিকে নিয়ে যায় ডিরেকশনটা ভুল ডিরেকশনটা ভুল হয়ে যাচ্ছে সেটার জন্য কী করা দরকার গোল্ডেন সার্কেল যেটা বলে সেটা হচ্ছে আমি যদি তোমাকে তিনটে অপশন দিই হোয়াট টু ডু হাউ টু ডু হোয়াই টু ডুম আমি যদি তোমায় বলি এটাকে রি অ্যারেঞ্জ করো তোমার কাছে কোনটা প্রায়োরিটিতে এক প্রায়োরিটিতে টু প্রায়রিটিতে থ্রি তুমি যেটা করবে সেটাই যে ঠিক বা আমি যেটা বলছি সেটাই যে ঠিক তা বলছি না এটা পুরো সাবজেক্টিভ আমাদের যারা ভিউয়ার্স আছে তারা এক একজন এক এক রকমভাবে এটাকে ফর্ম করবে এবং তার পিছনে লজিকও দেবে টু 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 ডু 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 হাউ হাউ ওকে রিসার্চে দেখা গেছে যে যেটাই করুক সেটাই হয়তো ঠিক এর কোনো দাঁড়িপাল্লা পাল্লাম আর উত্তর নেই কিন্তু বেস্ট অন রিসার্চ দেখা গেছে যারা সাকসেসফুল হয়েছে তাদের ক্ষেত্রে যখন রিসার্চ করে দেখা যাচ্ছে ব্যাকে এসে যে তার সাকসেসফুলের রুটের পিছনে এই সার্কেলটা কীভাবে কাজ করেছে সো দেখা গেছে নিরানব্বই একশো জনের মধ্যে নিরানব্বই জনের ক্ষেত্রে এই সাকসেসের রুটটা ম্যাচ করেছে যারা ওয়াইটাকে ফার্স্ট প্রায়োরিটি রেখেছে তারা জীবনে অনেক বেশি অ্যাচিভ করেছে যারা হাউ রেখেছে বা হোয়াট রেখেছে রিসার্চ বলছে কেন ওয়াই মানে হচ্ছে দ্য পারপাস অফ দ্য জার্নি আই নো ওয়াই আই এম হিয়ার আই নো ওয়াই আই এম ডুইং সামথিং তো ওয়াইটা হচ্ছে খুব বড় হতে হবে যখন ওয়াইটা ক্লিয়ার থাকবে ওয়াই মানে ব্র্যাকেটে ওয়াইয়ের নিচে আমরা লিখতে পারি পারপাস যারা ডায়রি পেনে অনেকে নোট নেয় আমি জানি তো আপনি লিখতে পারেন ওয়াই মেন সি ওর পারপাস যে কোনো কাজ করবো তার পারপাস কী আমার কাছে ওয়াইটা কী আমি কেন ইউপিএসসি দেবো আমি কেন মেডিকেলই পড়ব আমি কেন ওই ছেলেটাকেই ভালোবাসবো আমি কেন ওই মেয়েটাকেই ভালোবাসবো মানে কোথাও একটা যেখানে আমি মন দিচ্ছি তার পিছনে যেন লজিকটা খুব স্ট্রং হয় ওয়াইটা খুব স্ট্রং হোয়াইটা খুব স্ট্রং এবং হোয়াইয়ের সাথে কিন্তু অনেক লজিক থাকতে হবে মানে রুট থাকতে হবে গাছের যে গাছের রুট খুব স্ট্রং হয় তাকে যেরকম তোলা যায় না ঠিক সেরকম তোমার এর রুটটা কিন্তু খুব স্ট্রং দরকার সুপার স্ট্রং এরপরে আসছে হাও হাও মানে তুমি যে জার্নিটা তৈরি করছো দ্যাট ইজ দ্য প্ল্যান পার্ট হাউের নিচে যদি ব্র্যাকেটে আমরা প্ল্যান দেখি তার মানে আমার কাছে পারপাস ক্লিয়ার সো পারপাস মানে আমি কোথা থেকে কোথায় যাব একটু আগে আমরা আলোচনা করছিলাম এটা দেখি যে এটা আমার স্টার্টিং জোন এটা আমার এন্ডিং জোন সো আমি এখান থেকে এখানে পৌঁছাবো আমার কাছে পুরো ক্লিয়ার আমি কেন যেতে চাই আমি এয়ারপোর্ট যাব কেন যাব বিকজ আমার এখন একটা ফ্লাইট আছে ইন্টারন্যাশনাল ফ্লাইট সেই ফ্লাইটের পিছনে অনেকগুলো কারণ লোকই আছে রাইট আমি আমার মেয়েকে ছাড়তে যাব ইউএসএতে এবং মেয়ের সাথে আমি যাচ্ছি ইউএসএতে বিকজ মেয়ে তার ভবিষ্যতের নেক্সট স্টেপের পড়াশোনার জন্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিতে রিসার্চ করতে যাচ্ছে বুঝাতে পারছি সো আমার কাছে আমার হোয়াই ক্লিয়ার আমার মেয়ের কাছে ওয়াই ক্লিয়ার সো ওয়াই যখন স্ট্রং থাকবে তাহলে অনেক আগে থেকে মনটা সেভাবেই কাজ করবে এরপরে আসছে হাও হাও মানে প্ল্যান পার্ট যে আমি বাড়ি থেকে বেরোবো পাসপোর্টটা হাতের কাছে রাখবো ফরেন কারেন্সি সঙ্গে রাখবো বা টিকিটটা সাথে রাখবো কোনো ইমিগ্রেশনে যদি জিজ্ঞেস করে বা সেই ধরনের পেপারগুলো রাখবো যে পেপারগুলো দেখে ইমিগ্রেশন অফিসার উইদিন এ সেকেন্ড স্ট্যাম্প পেরে আমাকে ফলো থ্রু করে দেবে ক্লিয়ার সাজিয়ে রাখা প্রায়োরিটাইজ করা হাও পারপাস সো হোয়াট টু ডু হোয়াট টু ডু মানে এক্স্যাক্টলি অ্যাকশন প্ল্যান মানে আমরা এয়ারপোর্টে গিয়ে ফার্স্ট কি করব। ফার্স্ট গিয়ে আমরা লাগেজগুলো ড্রপ করবো মানে আমাদের কাছে একটা রুটিনের মতন লেখা আছে মেয়েকে নিয়ে ঢুকলাম লাগেজগুলো ড্রপ করলাম এবং তারপরে কাউন্টারে গেলাম কাউন্টার আমাদের বলে দিল সিট টিট সব চেক করে নিলাম ফুড চেক করে নিলাম এবার আমরা তারপরের স্টেপটা হচ্ছে ইমিগ্রেশন এবার ইমিগ্রেশনে গিয়ে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইটের ভেতরে এয়ারপোর্টে অনেক কিছু থাকে আমরা ঘুরলাম আমরা খেলাম দিলাম আশা করি বোঝাতে পারছি এটা যে যে ফিল্ডেই থাকুক না কেন তার কাছে তার ওয়াইটা ফার্স্ট আমার পারবে সব সময় মাথায় যেন পারপাসটা ঘুরে আমি এটা নিয়ে খুব সুন্দর একটা গল্প বলছি যেটা বললাম একটু আগে দেন হাও মানে ওই হাও মানে আমার প্ল্যানটা কি হবে তার কারণ প্ল্যানিং যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ওয়াইটা অ্যাকচুয়ালাইজ হতে পারবে না ডাইরেকশন লেস হয়ে যাবে অ্যান্ড দেন দ্য ফাইনাল পার্ট অ্যাকশন প্ল্যান প্ল্যান্টলি আমি কী কী করবো কী এক্সিকিউশন কবো যেটা রান্নার ক্ষেত্র বাড়িতে গেস্ট আসছে আমার কাছে ওয়াই ক্লিয়ার কে আমার বাড়িতে আসছে যে আমার বাড়িতে আসছে অমুকে ওকে আমি একটা দারুণ ডিশ ওইটাই খাওয়ার জন্য আসছে তাহলে ওয়াইটা ক্লিয়ার হওয়া মানে সে অনুযায়ী প্ল্যান করবো কোন জায়গা থেকে আমার এই আইটেমটা আনবো ইনগ্রিডিয়েন্টটা আনবো কতটা টেম্পারেচার কী করবো দেন অ্যাকশন প্ল্যান কখন উনি ঢুকছেন কখন খাবারটা রেডি করব কখন ওনার প্লেটে দেবো ব্যাপারটা এরকম আর আমার মনে হয় এটাকে গল্প দিয়ে বলি তাহলে হয়তো অনেকটা বোঝাতে সুবিধা হবে এক দেশে এক রাজা ছিল সে বিয়ে করেন বাট তার খুব ইচ্ছা তার দেশের মধ্যে থেকেই কাউকে তিনি সিলেক্ট করে দশ বারো বছর ধরে ট্রেন করে তাকে করবেন পুরনো মানে দেশের নতুন রাজা যেরকম ভাবনা সেরকম তার কাজ রাজা মহাগুরুর সাথে আলোচনা করে ডিসাইড করলো যে এইভাবে আমরা কীভাবে বাচ্চাদের মধ্যে থেকে খুঁজে বার করবো কে হবে অ্যাকচুয়াল রাজা তো রাজা আর মহাগুরু মিলে ডিসাইড করলেন একটা পার্ক বানাবেন যে পার্কটা আজকের দিনের অনেকটা অ্যামিউজমেন্ট পার্কের মতন মানে নিকো পার্ক ডিজনিল্যান্ডের মতন তো তিনি ওই পার্কটা বানানোর পর মহারাজার গুপ্তচর এবং মহারাজার যারা প্রহরী সারা দেশে গিয়ে অ্যানাউন্স করে দিল লোকের কানে কানে জোরে ধ্যারা পিটিয়ে যে দেশে রাজা সিলেকশন হবে ছেলে ছেলেদের বয়স হতে হবে বারো বছর থেকে কুড়ি বছরের মধ্যে রাজা যাকে চুজ করবে তাকেই রাজা দশ বছর ট্রেনিং দিয়ে রাজা বানাবে তো যথারীতি সেই আলোচনা যখন শুরু হলো দেশে প্রায় দশ হাজার বাচ্চা এসে ওই পার্কের বাইরে লাইন দিল কাজ খুব সহজ পার্কের গেটে লেখা আছে পার্কের মধ্যে রাজা ছদ্মবেশে লুকিয়ে আছে এবং রাজার বিরাট বড় একটা ছবিও লেখানো আছে রাজাকে খুঁজে বার করতে তো সবাই বাচ্চারা ভাবছে এর থেকে সহজ কাজ কি হয় তো সবাই পার্কের গেট খোলা মাত্র পার্কে ঢুকলো এবং পার্কে ঢুকে তারা সবাই ছোটাছুটি করছে যে রাজাকে খোঁজার জন্য এবার বেশ কিছুক্ষণ প্রায় এক দেড় ঘন্টা খোঁজার পর তারা যখন দেখতে পাচ্ছে না রাজাকে তার মধ্যেই একটি বাচ্চাকে রাজা দেখছে ছদ্মবেশে একটি বাচ্চা একটি রাইডারে চেপে বসলো রাইডার মানে ওই অ্যামিউজমেন্ট পার্কের রাইডার যেই না এক্স্যাক্টলি যেই না চেপে বসলো তার ওই এক্সপ্রেশন তার ওই এক্সাইটমেন্ট না ফ্রি সব এত হ্যাপি চেঁচাচ্ছে যে দোলনায় যেই ওপরে ওঠা দোলনা খাওয়া ওর ওই চেঁচানো দেখে সব বাচ্চারা আরও যতগুলো ওরকম অ্যামিউজমেন্ট এরিয়াগুলো আছে সবাই গিয়ে ইনভলভ হয়ে গেল রাজা অবাক হয়ে দেখছে সবাই অ্যামিউজমেন্ট নিয়ে এত ব্যস্ত কেউ দোলনায় চাপছে কেউ স্লিপে চাপছে এই ধরনের আনন্দের জায়গায় লোকে হারিয়ে গেল এবং বিকালবেলা রাজা অবাক যখন ঘন্টা পড়লো যে পার্ক বন্ধ হবে তখন সবাই মনে করলো বাবা আমরা তো এসেছিলাম রাজাকে খুঁজতে কিন্তু ততক্ষণে তো সময় নেই রাজা ভাবলো প্রথম দিন চলে গেল তাহলে কি হবে মহাগুরু বললো দেখা যাক না কদিনে তোমাকে পায় এবার পার্কে বলা হলো যে মোমেন্টে রাজাকে পাবে ওই মোমেন্টেই কিন্তু ওই পার্কও ক্লোজ হয়ে যাবে এবং যথারীতি প্রত্যেকটা বাচ্চা পরের দিন এসে আবার লাইন দিল এইভাবে প্রায় ঊনপঞ্চাশ দিন রাজা পার্কের মধ্যে লুকিয়ে আছে কেউ আর রাজাকে খুঁজে পায় না সবাই ওই আধ ঘন্টা এক ঘন্টা এদিক ওদিক করে খোঁজাখুঁজি করে তারপরে রাইডারের মধ্যে হারিয়ে যায় মহারাজার বেশ চিন্তা মহাগুরুরও বেশ চিন্তা তাহলে কি হবে হোয়াট নেক্সট তাহলে কি এত খরচা করে এত কিছু করলাম পুরো পার্ক বন্ধ করে দিতে হবে গুরুদেব চোখ বন্ধ করে থেকে কিছু ভাবনা চিন্তা করে মহারাজকে বলল কালকে তো পূর্ণিমা আর একটা দিনই দেখা যাক সময় খুব ভালো সময় হতে পারে এই সময় কিছু একটা ম্যাজিক্যাল কিছু হবে রাজা বললেন ঠিক আছে পরের দিন যথারীতি গেট খুলে রাজা ডিসাইডই করলেন আজকে আমি স্পেসিফিক একটি বাচ্চাকেই দেখব সে সারাদিন কি করে কিন্তু কোন বাচ্চাকে দেখব সেটাও সিলেকশানের কিছু বুদ্ধি রাখলেন যে যার চোখটা খুব শার্প যে সারাদিন ধরে কিছু খুঁজবে এরকম তো যথারীতি রাজা একটি ছেলেকে দেখলো যে সব দিকে তাকাচ্ছে কিন্তু চোখের মধ্যে যেন কিছু খুঁজছে তো রাজা ডিসাইড করলো আমি ছদ্মবেশে একেই দেখতে থাকবো এবং সারাদিন দেখা গেল ওই ছেলেটি হাজার হাজার বাচ্চার মতন বিভিন্ন রাইডারে ঠিকই চাপছিল কিন্তু দোলনার ওপরে চেপেও ওপর থেকে কিন্তু তার চোখটা খালি খুঁজে বেড়াচ্ছে কোথায় রাজা কোথায় এন্ড অফ দ্য ডে যখন সত্যিই পার্কের ঘন্টা পড়ে গেল পার্ক দিয়ে সবাই বেরোচ্ছে বাচ্চাটি কিন্তু পিছন ঘুরে বেরোচ্ছে আই মিন টু সে দরজায় দিকে কিন্তু এইভাবে দেখতে 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 বেরোচ্ছে যদি কোনো না কোনোভাবে রাজাকে দেখতে পায় ঠিক প্রহরী দাঁড়িয়ে আছে তার ঠিক সেইখানে ক্রস করার সময় হঠাৎ করে একটা ঘন্টা আওয়াজ শুনলো এবং সে প্রহরীকে জিজ্ঞেস করলো এই ঘন্টার আওয়াজ কোথা থেকে তো প্রহরী বলল এই পার্কের আরেকটা গেট আছে সেই গেটের সামনে মন্দির আছে সেখানে হয়তো পুজো হচ্ছে সে তার মাথায় কি ঢুকলো বাচ্চাটি দৌড়ানো আরম্ভ করলো দৌড়াতে দৌড়াতে আরেকটি গেটের কাছে যখন গেল গিয়ে দেখলো সত্যি মন্দিরে পুজো হচ্ছে সে সবাইকে ধাক্কা দিয়ে একদম পুরোহিত পুজো করছে তার পিছনে গিয়ে দাঁড়ালো এবং কিচ্ছু বুঝে না বুঝে পুরোহিতকে গিয়ে টাচ করলো যেই না পুরোহিতকে টাচ করলো পুরোহিত ঘুরলো এবং যে মোমেন্টে পুরোহিত ঘুরলো ও কি দেখলো কাকে দেখল রাজাকে দেখলো ইটস এ স্টোরি মেটাফোরিক মেসেজ কী ওই বাচ্চাটি ওই পার্কের মধ্যে যাই করুক না কেন মাথায় কিন্তু একটা জিনিস ছিল ওয়াই আই এম ইন দিস পার্ক লক্ষ্যটা আমার লক্ষ্যটা কী ঠিক সেরকম বলা হয় এই পৃথিবীটাও একটা পার্কের মতন আমরা সব রাইডারে চেপে অনেক সময় ভুলেই যাচ্ছি কেন পৃথিবীতে এসছি যদি এভাবে জিনিসটাকে দেখা যায় আমাদের ছোটোবেলাটা একটা রাইডার আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা একটা রাইডার আমাদের চাকরিটা একটা রাইডার আমরা কোনো রিলেশনশিপের মধ্যে আটকে আছি সেটা একটা রাইডার আমরা কোনো নেশায় আটকে আছি সেটাও একটা রাইডার অনেক সময় এই ঘুরতে ঘুরতে আমরা ভুলে যাচ্ছি এই পৃথিবীটাতে কি খালি খাওয়া দাওয়া ঘুমানো আর রিপ্রোডিউস করার জন্য এসছি না কিছু রেখে যেতে এসেছি কিছু দিয়ে যেতে এসছি সো যারা ভিউয়ার্স আছে প্রত্যেকে হয়তো এই গল্পটা শোনার আগে যে মেন্টালিটিতে থাকবে শোনার পর নিশ্চয়ই তার মানসিকতা একটা শিফট আসবে যে আপনার পারপাসটা আপনার কাছে ক্লিয়ার আগে করতে হবে পারপাস যদি ওয়াই যদি ক্লিয়ার থাকে তাহলে হাও অটোমেটিক্যালি তাকে ফলো করবে ওয়াই হাউ যখন কানেক্ট হয়ে যাবে তখন দুই আর দুই এ কত হয় বাইশ হয় এক্স্যাক্টলি শিখে গেছে দুই হাজার দুই থেকে দুই হাজার দুই বাইশ হয় মানে আপনি কিভাবে দেখছেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে ঘটনা অনেক কিছুই ঘটতে পারে ঘটনা নেগেটিভ হতে পারে ঘটনা আনএক্সপেক্টেড কোনো ঘটনা হতে পারে কিন্তু সেটাকে আপনি কতটা ভালো করে ইন্টারপ্রেট করছেন এটা কিন্তু আপনার প্র্যাকটিস এটাকে প্র্যাকটিস করতে হয় এটা লার্ন করতে হয় এটাকে ইংলিশে বলা হয় ইটস এ লার্ন ট্যালেন্ট ইটস নট এ বর্ণ ট্যালেন্ট যে কোনো সাকসেসফুল প্লেয়ারকে আমরা যদি দেখি তারা কিন্তু সাকসেসফুল হয়নি জন্ম থেকে তারা লার্ন করেছে সেটার জন্য তারা পরিশ্রম করেছে যে কারণে ইংলিশে একটা ফর্মুলা বলা হয় আর যেটা আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে বলে থাকি সেটাকে বলা হয় লার্ন আনলার্ন রিলার্ন মানে লার্ন করো কিছু তার মধ্যে কিছু ভুল হলে আনলার্ন করো সেটাকে ডিলিট করো এবং তারপরে আবার ওই ডিলিট করার পর নতুন করে জিনিসটাকে শেখো যেটাকে একটা পেপারের মধ্যে আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই স্টার্ট ডুইং স্টপ ডুইং কিপ ডুইং মানে তুমি তোমার ফিল্ডে গ্রো করতে চাইছো বাট হঠাৎ করে মনে হচ্ছে তুমি স্টাক হয়ে গেছো সেটা এনিথিং তুমি স্টার্ট ডুইং এ সেই পয়েন্টগুলো লেখো তোমার জায়গায় কোনো সাকসেসফুল লোক যদি ওই ফিল্ডেই সাকসেসফুল হয়ে থাকে সে কী কী জিনিস করেছে যেটা তুমি করছো না ওকে ওকে তুমি একজন সাকসেসফুল মানুষকে নকল করছো মেসি হতে চাই মেসির মতন চুল কাটলে মেসি হওয়া যায় না মেসির মতন প্র্যাকটিস করতে হয় আমি রোনালদো হতে চাই আমি রোনালদোর মতন স্টাইলে খালি দাঁড়ালেই রোনালদো হওয়া যায় রোনালদোর গেঞ্জিটা পরে নিলে রোনালদো হওয়া যায় বোঝাতে পারছি ব্যাপারটা তার মানে কি তার ইন্টারনাল কোয়ালিটিকেই ইনস্টল করতে হবে সেটা কীভাবে ইনস্টল করতে হবে মেন্টাল মেকআপ তৈরি করতে হবে মেন্টাল মেকআপ মানে আমি এক্স্যাক্টলি এটা হতে চাই আর সেটা হওয়ার জন্য নিজেকে স্টার্ট স্টার্টুইংয়ের মধ্যে সেই পয়েন্টগুলো লিখবো এক্সাম্পল দিই তাহলে হয়তো অনেক বোঝাতে সুবিধা হবে পৃথিবীর সবথেকে দামি বাড়ি গুগল সার্চ করলে অনেকগুলো বাড়ির নাম আসে তার মধ্যে দুটো বাড়ি সেটা আমরা সবাই জানি একটা হলো রানির বাড়ি রানি মানে ইংল্যান্ডের রানী ওকে ওকে রাইট বাকিহাম প্যালেস তারপরেই নাকি নাম আসে আমি তো ক্যালকুলেট করে দেখিনি বাট অ্যাজ পার দ্য নেটওয়ার্ক ইন্টারনেট আমরা দেখি তারপরেই আসে আমাদের আম্বানি ফ্যামিলির বাড়ি আন্টালিয়া এবার ধরে নিলাম ওই বাড়িতে তোমাকে আর আমাকে থাকার পারমিশন দেওয়া হলো এবং দুজনকেই নিচে একটা ছোট্ট করে লেখা কন্ডিশন অ্যাপ্লাই কন্ডিশন অ্যাপ্লাই কি লেখা আছে তোমার আর আমার চোখগুলোকে ফুটো করা হবে কানটাকে ফুটো করা হবে এবং জিপটা এমনভাবে কাটা হবে যে জিপ থাকবে কিন্তু খাবার কোনো টেস্ট পাবে না তোমাকে ইনজেকশান করে আমাকে ইনজেকশান করে খেতে দেবে তুমি আমি রাজি হব না না ইনস্ট্যান্ট না বলছে সো আমরা কেউ থাকবো না তুমিও থাকবে না আমিও থাকবো না যদি আমাদেরকে ওইভাবে রাখা হয় মানে এটা থেকে যে এই যে তুমি ইনস্ট্যান্ট অ্যান্সার দিলে এটা দিয়ে কিন্তু এটাকে প্রুফ করা যায় লজিক্যালি যে তোমার আমার শরীরটা ওই পৃথিবীর সব থেকে দামি বাড়ির থেকেও বেশি তাই তো সেই বাড়িটার যদি এত মূল্য হয় তাহলে সেই বাড়িটাকে কি আমরা যত্ন নিচ্ছি বাড়ি মানে আমাদের শরীর যদি বাড়ি হিসেবে দেখি আমরা কি যত্ন নিচ্ছি আমরা দাঁত ব্রাশ করি আমরা হেয়ার ওয়াশ করি সো হেয়ার ওয়াশ পজিটিভ ওয়ার্ড ব্রেন ওয়াশটাকে যদি পজিটিভ ওয়ার্ডে দেখি আমরা কি রোজ ব্রেনটাকে ওয়াশ করি ব্রেনের মধ্যে তো দিন ফাইভ সেন্সারি অর্গান প্রচুর কিছু নিচ্ছে বাট সেগুলো যদি গার্বেজের মতন জমে থাকে বাড়িতে যদি দুদিন ময়লা না ফেলা হয় যেরকম ঘরের মধ্যে বা রান্নাঘর থেকে যের পচা গন্ধ বেরোয় আমাদের ব্রেনেও কিন্তু এরকম সারা দিন লোকে আমাকে কী বলছে আমি লোককে নিয়ে কি ভাবছি বা কেউ আমার ক্ষতি করেছে শুনে আমি তার সম্পর্কে খারাপ ভাবছি সেগুলোও কিন্তু গার্বেজ বিনের মতন মনের মধ্যে জমা হচ্ছে তো এগুলো যদি কন্টিনিউয়াস জমা হতে থাকে তাহলে কিন্তু ওই লার্ন আনলার্ন রিলার্নটা হয় না তো আমাকে ওগুলো ডিলিট করার মতন করে মাইন্ডকেও ব্রাশ করতে হবে ব্রেনকেও ওয়াশ করতে হবে সো মাইন্ড ব্রাশ অ্যান্ড ব্রেন ওয়াশ সো যদি কেউ চায় ঘরের মধ্যে কোথাও লিখে রাখলো মাইন্ড ব্রাশ ব্রেন ওয়াশ তো যখনই মনের মধ্যে একটু ক্ল্যাটার্ড হবে মানে ক্ল্যাটার মানে আমি বুঝতে পারছি না কি অনেক থটস আসছে ইমিডিয়েটলি মাইন্ড ব্রাশ বা একটা ব্রাশ বাড়িতে রেখেই দিলাম যেরকম অনেক ব্রাশ আমরা ইউজ করি নি বা একটা সিম্পল একটা ব্রাশ কিনে আমার চোখের সামনে রেখে দিলাম যখনই আমি দেখবো সামথিং ডিফারেন্ট হচ্ছে আমি ব্রাশটার দিকে তাকাবো এবং ভিজুয়ালাইজ করবো যে মনের চোখে কোন কোন জিনিসগুলোকে আমি আস্তে 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 ঘষে ঘষে তুলে ফেলে দেবো আমি ব্রেনের মধ্যে কি রাখবো কি রাখবো না তার মানে আমাদের যে বাড়িটা যেরকম তুমি একটু আগে বলছিলে আমাকে প্রশ্ন করছিলে স্যার আপনার বাড়ি কোথায় বলছিলে তো এখন যখনই কেউ আমাকে বলে মেটাফরিক অ্যান্সার তো অনেক রকমভাবে দেওয়া যায় একই কথা দুরকম মানে হতে পারে আমাকে যখনই কেউ বলে আপনার বাড়ি কোথায় আমি বলি আপনার মনে মানুষের মনে বিকজ আমার ওই মানুষের মনের ভেতরে থাকতে আমি বেশি পছন্দ করি একদম এটা একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে কোনো একটি ট্রেনিং রুমে আমি গেছিলাম আমি বিভিন্ন বড় বড় গভর্নমেন্ট অর্গানাইজেশনের ট্রেনিং করাই যেরকম কাস্টমস প্রিভেকটিভ অফিসার থেকে আরম্ভ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইভেন পুলিশেরও ডিএসপি আইপিএসরাও আমাকে ইনভাইট করে তাদের অর্গানাইজেশনের ট্রেনিং করানোর জন্য তো রিসেন্টলি দামোদর ভ্যালি কর্পোরেশনের হায়ার অফিসিয়ালদের ট্রেনিং করাচ্ছিলাম তো একটি ছেলেকে আমি যখন জিজ্ঞেস করলাম তোমার আর স্বপনা কে হ্যাঁ তো উঠে দাঁড়িয়ে বললো আদমি কামানা স্যার आदमी का माना वो क्या होता है बोलो सर मेरा पिताजी आज नहीं है इस यूनिवर्स में पिताजी जब डेथ बेड में थे मतलब उनका तबीयत इतना ख़राब था उनको पता था वो चले जाएंगे तो उन्हीं अब मैंने वो बाबा का जखन काछे गए चिलेटी तो चिलेटी के बाबा जोरिए धरे खाँच बाबा जाने शरीर आर दिख्छे ना तो वो बाबा के बोले चलो पिताजी कुछ तो बोल के जाइए करो मैच्योर जाने पृथ्वी छेड़े चले जा तो बाबा ना कि और कने बोले हमें अखनों मानी हमार आवार सुने हमारो गाय काटा दीचे जे बेटा याद रखना पैसा तो सबको ही कमाता है आदमी कमाना तो बच्चा तो जिज्ञेस करे चलो छलेटी जिज्ञेस कर चलो व्हाट इज़ द मीनिंग ऑफ आदमी कमाना आदमी कमाने का मतलब बोले आदमी का दिल जीतना क्योंकि आदमी का जितना दिल जीतोगे उससे बड़ा एसेट कुछ नहीं है तुम्हारे तो पास दो करोड़ रुपया रहेगा लेकिन दो करोड़ आदमी का प्यार रहेगा उसमें सबसे ज़्यादा रिच कौन है किसी का पास दो करोड़ है लेकिन ही इज द मोस्ट पुअरेस्ट पर्सन बिकॉज उसका लाइफ में बिस्तर तो है लेकिन नींद नहीं है बीवी तो है लेकिन लव नहीं है hmm. तो पैसा मत कमाओ पैसा बाई प्रोडक्ट आएगा लक्ष्मी से पहले सरस्वती का प्यार करो माने बोलते चाहिए मानुषर स कनेक्शन बढ़ाओ निजे के एडुकेट करो सो so, एक ही जिन कि जिनकी प्रस्पेक्टिव देखा तो हमें निजे भेतर थी निजे के একটু হলেও টিউন করতে চাই তাহলে কিন্তু গ্রো করতে পারি মানে তুমি যে আমাকে একটু আগে আমাদের ক্যামেরা যখন অফ করে আমরা কথা বলছিলাম তুমি বারবার বলছিলে সাকসেসফুল তো সবাই হতে চায় কিন্তু হতে পারছে না কেন এটা কি কি বিরাট কোনো কঠিন ব্যাপার না এটা এতটাই সহজ সেই সহজটাকে ধরতে গিয়েই মানুষের পাঁচ বছর আট বছর কেটে যাচ্ছে আবার সেই গল্পে ফিরে আসি একটু আগে তুমি বলছিলে যে গল্প দাদির আসরে আমরা ছোটবেলায় শুনতাম আপনি তো ম্যাজিক স্টোরি টেলার বলেন আপনি আমি বলছি না আমাকে আমার স্টুডেন্টরা বলে এই গল্পটা আরেকটা ইউনিক স্টোরি আমি যখন ইংল্যান্ডে ছিলাম আমার এক প্রফেসর ছিলেন তিনি সবসময় বলতেন হোয়াট ইজ ইউর সিপিডি মিনা হ্যাঁ বললাম হোয়াট ইউ মিন বাই সিপিডি ওকে তখন উনি হাসতে হাসতে বলছেন ইফ ইউ ডোন্ট নো ইউর সিপিডি হাউ উইল গ্রো ফাস্ট তো তখন আমি যখন ওনার দিকে তাকাতাম উনি হাসতে হাসতে বলতেন যে সিপিডি মানে হলো কন্টিনিউয়াস পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান সি উ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান তোমার চোখের সামনে একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম হোয়াই হাউ হোয়াট তোমার চোখের সামনে থাকা উচিত তুমি কেন করছো কীভাবে করছো এবং সেই করার পিছনে তোমার টু তো গল্পটা অনেকটা এরকম উনি আমাকে নিয়ে গেলেন এলি বলে একটা জায়গায় এল ওয়াই আচ্ছা ইংল্যান্ডের একটা কান্ট্রি সাইড কেমব্রিজের কাছে তো ওখানে জোড়া গির্জা আছে আমাদের কলকাতাতে ইন্টালিতে জোড়া গির্জা আছে স্টপেজই আছে বাস স্টপে ওখানে ওই জোড়াগির যা ফেমাস কেন প্রচুরবার লাইটনিং হয়েছে মানে বিদ্যুৎ বিদ্যুৎ পড়েছে কিন্তু কিছু হয়নি যেরকম কেদারনাথ সম্পর্কে অনেক কিছু শোনা যায় ঠিক অনেকটা ওরকম তো সেই জন্য ওখানে লোকেরা ওটাকে এক্সট্রা স্পিরিচুয়াল পার্সন মানে স্পেস হিসেবে ভাব তো এলি ওই চার্চের ঠিক উল্টো দিক একটা বিরাট বড়ো রাজপ্রাসাদ উনি ওখানে নিয়ে গিয়ে দরজা খোলা ছিল ভেতরে নিয়ে গাড়ি রাখলেন এবং ওনারই স্টুডেন্ট অ্যাকচুয়ালি ওটা কিনেছেন আর ছোটা একটা বিরাট বড় এখন অফিস হিসেবে ইউজ হয় সোশ্যাল ওয়ার্কারদের অফিস উনি ওই প্রপার্টিটা দেখানোর সময় বললেন এই প্রপার্টির একটা বিরাট বড় ইতিহাস আছে সেটা শোনানোর জন্যই তোমাকে এখানে নিয়ে আসলাম তো চুরিটা কি উনি বললেন এখানে থাকতেন পৃথিবীর বিখ্যাত একজন লয়ার মানে ইংল্যান্ড যখন সারা পৃথিবী শাসন করছে তখন ইংল্যান্ডের ল অ্যান্ড অর্ডার খুব স্ট্রং ছিল তো সেটার জন্য একজন উকিল ছিলেন যিনি অসম্ভব ভালো নলেজেবল পার্সন ছিলেন কিন্তু তিনি বিয়ে করেন অ্যাট দ্য অফ এইটি ফাইভ ওনার মনে হয় আমি তো যে কোনো মোমেন্টে মারা যাব তাহলে আমার এত বড়ো প্রপার্টি কি হবে তো ওই জোরাগির যার একজন ওই সময় ফাদারকে ডেকে আনেন ইনি বলেন আমার প্রপার্টিটাকে আমি দিয়ে দিতে চাই আমি কোনো সময় থাকবো না তখন ওই ফাদার বলেন ঠিক আছে আমি দিচ্ছি কিন্তু আমি এটা নিয়ে কী করবো তখন উনি ডেথ বেডেই শুয়ে বলে যায় এটাকে আপনি পুরো বিক্রি করে দেবেন যে টাকাটা হবে সেটা না সোশ্যাল কজে ইউজ করবেন ডেফিনেটলি মানে পুরো টাকাটাকে আপনি সোশ্যাল কজে ইউজ করবেন তো ঠিক আছে যথারীতি সেই প্রপার্টি যখন উনি মারা গেলেন ওনাকে কবরে নিয়ে দেওয়া হলো এবং তারপরে যখন প্রপার্টি বিক্রি করবেন ফাদার ডিসাইড করলেন আমি নিজে তো পারবো না তাহলে একটা অকশন কোম্পানিকে দিই সো অকশন কোম্পানির একজন যারা অকশন করে অকশনিস্ট বলা যেতে পারে অকশনার বলা যেতে পারে তিনি ওরকম একদিন অল ওভার ইউরোপে অ্যানাউন্স করে যে এরকম প্রপার্টি বিক্রি হবে আপনারা আসতে পারেন আর কিছু মানুষ থাকে সারা পৃথিবীতেই আছে যেরকম কয়েন কেনা বেচা করে স্ট্যাম্প কেনা বেচা করে অনেকে আছে এরকম অ্যান্টিক জিনিস কিনে তার বাড়িতে অথবা বিক্রি করে রিসেলও করে এবং রিসেল ভ্যালু এগুলোর প্রচুর বেড়ে যায় একদম তো ঠিক সেই রকমই হ্যাঁ সে যা যে যার মূল্য বোঝে আর কি সো সেই রকমই ওই রকম একটা ডাকেন প্রায় পাঁচ হাজার মানুষ আসেন এবং যখন বাড়িটা বিক্রি করার কথা বলা হয় প্রথমেই প্রচুর দামে বাড়ি বিক্রি হয় প্রচুর দামে ওনার যে মানে জিনিসপত্র গুলো ছিল কিছু এবং তার থেকেও বড় কথা ওনার যে পেন গুলো ছিল অ্যান্টিক পেন তখনকার দিনে দামি পেন সেগুলো অনেক দামে বিক্রি হয় মানে অরিজিনাল দামের থেকে একশো গুণ বেশি দাম লাস্টে যখন যিনি অকশন করছিলেন তিনি যখন অকশন মানে ক্লোজ করতে যাবেন দেখছেন ঘরের কোনায় একটা ছোট্ট ভায়োলিন পরে আছে বেহালা তুমি উনি বেহালাটাকে সবার সামনে দেখিয়ে বললেন প্রচণ্ড ধুলো পড়া এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য যেরকমভাবে ওরা সেল করে একটু বাড়িয়ে বলা একটু ইউনিকভাবে বলা যে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ভায়োলিন এই ভায়োলিনের সুর কেউ যদি একবার শুনে তার জীবন বদলে যাবে এই ভায়োলিন যে কিনে যার বাড়িতে রাখবে তার তো ভাগ্য বদলাবে ইটস আ ভেরি ম্যাজিক্যাল ভায়োলিন তো যথারীতি এটা বলার পর কেউ কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না কেননা দেখতে এতটাই বাজে কেউ তার ইন্টারেস্ট দিচ্ছে না অনেকবার বলার পর উনি ওটার দাম অ্যানাউন্স করলেন হান্ড্রেড পাউন্ড ইংল্যান্ডের স্টোরি হান্ড্রেড পাউন্ড তাতেও কেউ মানে অ্যাকসেপ্ট করে না ফিফটি পাউন্ড জিরো রিয়াকশান ফাইভ পাউন্ড জিরো রিয়াকশান উনি মেন্টালি ভাবছেন এটা নিয়ে আমি কি করবো ভাবছেন এক পাউন্ড বলবেন আর কি তাতে যদি কেউ নেয় তারপরে বলি বলি মানে প্রাইস বাড়ে কিন্তু যখন ওই ফাইভ পাউন্ডে উনি টোটাল কনফিউজ একদম পিছনের রো থেকে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে আসেন এবং সে ইশারা করে চায় এবং সে তার পকেট থেকে হ্যান্ডকার বার করে রুমাল ভালো করে ভায়োলিনটাকে কি করে পরিষ্কার করে করার পর ভায়োলিনের মাথায় টিউনিং পয়েন্ট থাকে টিউনার সেগুলোকে ধরে 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 টিউন করে তারপরে ঘাড়ে দিয়ে যেই না উনি প্লে করেন পুরো ক্রাউড মোর দ্যান ফাইভ থাউজেন্ড পিপল বিকাম ম্যাসমারাইজড মানে উইদিন এ সেকেন্ড তারা একদম স্ট্যাচু হয়ে যায় ভুলেই যায় তাই তারা কোনো ওই রকম অকশন হলে বসে আছে তাদের মনে হয় যেন কনসার্ট হলে বসে আছে উইদিন ওই ভায়োলিনটা যে মোমেন্ট ওই বয়স্ক ভদ্রলোক ওই ভদ্রলোকের হাতে দিলেন ওই অকশন যে করছে ইমিডিয়েটলি সামনে ধরাতে সামনে থেকে এক ভদ্র উঠে দাঁড়িয়ে বললো আই ওয়ান্ট টু পে হান্ড্রেড পাউন্ড অ্যাজ ইউ সেড ইমিডিয়েটলি তার পাশে একজন বললো টু হান্ড্রেড পাউন্ড এইভাবে দু ঘন্টা ধরে ওটার বলি চলল এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন ওই ভায়োলিনটা ইটস এ ট্রু স্টোরি ওই ভায়োলিনটা বিক্রি হয় ফোর থাউজেন্ড পাউন্ডে যেটা আজকের দিনে তখনকার দিনে তো প্রচুর টাকা আজকের দিনে যার দাম চার লক্ষ টাকা যেটা পাঁচশো টাকা কেউ দিতে চাইছিল না সেটার দাম হয়ে গেল চার লক্ষ টাকা এখন প্রশ্ন হল আমার গুরু মানে ওখানকার যিনি প্রফেসর আমাকে বলেন মৃণাল বলো তো ভায়োলিনটার ভ্যালু এরকম চেঞ্জ হলো কি করে আমি মাথা চুলকাচ্ছি তখন মাথা অবশ্য চুল ছিল না মাথা চুলকাতে চুলকাতে বলছি যে আমি ঠিক বুঝতে পারলাম না বলে ভেবে বলো আমি অনেক ভেবে বললাম যে ওই বয়স্ক ভদ্রলোক এমন নিশ্চয়ই কিছু করলেন যে কারণে ভ্যালু বাড়ল বলে। হ্যাঁ উনি মেইনলি যেটা করলেন টিউন করলেন কেন ওনার টিউন করার পর যে মোমেন্টে প্লে করলেন ভ্যালু চেঞ্জ হয়ে গেল বলে আমার প্রফেসর আমাকে আলটিমেট লার্নিং দিলেন যে রিমেম্বার মৃণাল ইন দিস ইউনিভার্স উই অল আর লাইক এ ভায়োলিন বাট দ্য ভায়োলিন ইজ আনপ্লেড You have to find someone who can play your violin, and you will be that master for India, that master for US, and that master for the world. One day it will happen. Your talk, your word will be <coughs> like a magic. And I mean recently Indian team World Cup যখন দীপিকা তীর মারে এবং সেই তীর গিয়ে বলসায় লাগে দীপিকা আবার ইন্ডিয়া নাম্বার ওয়ান হয় দীপিকা সিলেক্ট হয় ওয়ার্ল্ড কাপের জন্য দীপিকা কুমারী আর্চারিতে তো আমি ইন্ডিয়ার জার্সি পরে দাঁড়িয়েছিলাম ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছিল আর তখন আমার ওই গুরুর কথা মনে পড়ছিল এক্স্যাক্টলি সবাই আমরা ভায়োলিনের মতন বাট আনপ্লেড ভায়োলিন তো আমাদের গুরু দরকার জীবনে যদি গুরু না থাকে ওই ভায়োলিন যদি প্লে না হয় তাহলে কিন্তু ওই আসলাম আর গেলাম আর চলে গেলাম আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একজন সাক্ষাৎ গুরু সেটা বাবাও হতে পারে মাও হতে পারে গুরু কিন্তু ভালোবাসবে না গুরু কিন্তু ভাঙবে তোমাকে তো ভালোবাসা এক জিনিস ভাঙা এক জিনিস তো গুরু ভাঙবে তোমাকে গড়ার জন্য তো গুরুর প্রতি তোমার যদি হান্ড্রেড পার্সেন্ট স্যালেন্ডার না থাকে তাহলে তুমি ঘুরতে পারবে না যেটা আমাকে আমার কাছে অনেক পিএইচডি স্টুডেন্ট আসে যারা আমার থেকে কোয়ালিফাইড ডবল পিএইচডি স্টুডেন্ট আছে পাঁচজন যারা ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডের মাস্টার তারা যখন আসে আমাকে বলে মৃণাল স্যার আপনি যেভাবে বোঝান আমি বুঝতে পারি এভাবে আমি নিজেও কোনোদিনও বুঝতে পারতাম না সো এই জায়গাটাই একশো অ্যাকচুয়াল কাজ আমার যে যারা যে ফিল্ডে কোয়ালিফাইড হয় ইভিন এরকম প্রচুর ইউটিউবার আছে যারা আমার কাছে আসে তাদের এডুকেশান কন মানে তাদের কনভিকশান ডেভেলপ করার জন্য মাইন্ড মেকআপ করার জন্য আমার যে মেন্টারশিপ কোর্স আছে এক বছর দু বছর অনেকে বলে স্যার বছর চার বছর জানি না যতদিন এই পৃথিবীতে থাকবো আপনাকে ছাড়বো না তো এইভাবেই আমার ওই টিউনিং করা কাজ আমি ইন্ডিয়াতে ফিরে এসে আমার ওই একটাই কাজ ভায়োলিন টিউন কর আমি যখন কোনো স্কুলে যাই হাজারে হাজারে বাচ্চা হাও মা করে কাঁদে শুরুতে কাঁদে না শুরুতে হাসেই যার কি মারে তার কারণ ওনারা জানে না আমি এখন কী করতে চলেছি এবার ওই কথা মিউজিক করতে 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 আমি তাদের হিপনোসিস মানে ট্রান্সে নিয়ে যাই এবং তখন যারা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করে মা তাকে কি করছে বাবা তাকে কি করছে কতটা স্যাক্রিফাইস বাবা মা আমাদের জীবনে করে এবং ওইটা একটা ইউনিক ওয়েতে লাইফটা কিন্তু চেঞ্জ হয় এবং আমি দেখেছি কত বাচ্চা শুধু কাঁদে না তাদের স্বপ্নটাও সফল করে ইটস অল অ্যাবাউট আওয়ার মাইন্ড মেকআপ এবং তুমি কতটা গুরু খুঁজে পাচ্ছ কত তাড়াতাড়ি এবং অনেকেই গুরু খুঁজতে গিয়েই টাইম বেরিয়ে যায় এবং ভুল জায়গায় ভুল জিনিস চুজ করে সেই জন্য সফলতার জায়গায় বিফলতা আসে মানে বেসিক্যালি স্যার ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে পারছি যে আমাদের লাইফে প্রত্যেকের একটা করে মেন্টার দরকার অ্যান্ড একটা হোক ডিফ্রেন্ট ডিফারেন্ট ফিল্ডে ডিফারেন্ট ডিফারেন্ট মেন্টা থাকাটা দরকার বিকজ মেন্টার না থাকলে তুমি ডাইরেকশন পাবে না আর নিজে যখন করবে দেখে শেখা থেকে শেখার মতন অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তুমি নষ্ট করতেই পারো যেরকম ভালো কিছু শিখতে গেলে ভুল করতে হবে ভুল না করে তুমি শিখবে ট্রায়াল এর ট্রায়ালান এর আর কিন্তু তোমার জীবনে যদি গুরু থাকে সে কিন্তু ভুল হলে তোমাকে কিন্তু আবার ইমিডিয়েটলি কারেকশন দেবে টাইমটা কম টাইমটা কম লাগবে যেখানে বাবা বলছে যে এখন মোবাইলটা রেখে দে এখন মন দিয়ে পড়াশোনা কর তোমার মনে হচ্ছে বাবা পুরোনো বাবা অপসোলেট বাবা মোবাইলের কি ভ্যালু বাজে কিন্তু যে মোমেন্টে তুমি মোবাইলে হোয়াটসঅ্যাপে পড়া পিডিএফটা পড়ছো আর ইমিডিয়েটলি তোমার ইনস্টাগ্রাম ফেসবুক থেকে হঠাৎ করে পপ কিছু হচ্ছে ম্যাসেঞ্জারে কেউ তোমায় লিখছে তোমাকে দেখতে কত সুন্দর তুমি এত খুশি হয়ে যাচ্ছ তোমার ওই পিডিএফটা না পড়ে তখন ওই সুন্দরকে কে তুমি কোথায় তুমি এই সব করতে যাচ্ছি লাইফের সব থেকে মূল্যবান জিনিস সেটা টাইম সেটা কিন্তু আলোর স্পিডে আমাদের হাত থেকে কমে যাচ্ছে আর এটা যখন আমরা রিয়েলাইজ করছি ইটস টু লে তখন আর কিছু করার থাকছিল না এক্স্যাক্টলি স্যার এটাই ছিল আজকের এপিসোড আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কি কি বিষয়ে আপনাদের প্রশ্ন রইলো আজকের এই পডকাস্টটা থেকে সেটা কমেন্ট করে জানান আমরা পরবর্তী পডকাস্টে সেই উত্তরগুলো দেব এবং হ্যাঁ আপনারা যদি কৌসভ কুমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে ততক্ষণ অব্দি আমাদের চ্যানেলের কৌসভ কুমারের এরকম টাইপের পডকাস্টগুলো দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসার ডান দিকের অথবা দিকের বক্সে ক্লিক করুন